প্রতী লাইভটা কেটে গেল গো হ্যাঁ এটা মেসেজ 두고 লাইভটা কেটেলে গেল সবাই যখন লাইভ করি তখনই দেখি মেসেজটা শুরু করে হুম লাইভটা কেটে গেল এক মিনিট এবারেতী প্রশ্ন লাইভে শুনবো হ্যাঁ আমি লাইভ চালু করেছি তুমি একটু ওয়েট করো এখন দিনেই ফোনটা করেছো মানে আমি কনফিউজ হয়েছি যে কাকে কি বলবো ও সকাল সাড়ে এগারোটা আচ্ছা আচ্ছা গুড মর্নিং আচ্ছা সবাইকে বলছি আপনারা লাইভটা কেটে গেল একটা মেসেজ ঢুকলো লাইভটা অলরেডি কেটে মানে অটোমেটিক কেটে গেল সবাইকে ক্ষমা চেয়ে আবার এই অরুণিমা দিকে নিয়েই আমরা এই লাইভে এসেছি তো অরুণিমা যে সম্পর্কে যে বিষয় নিয়ে অনেকে অনেক প্রশ্ন করছেন তো এখন কানাডা থেকে দেবারতি বোন ফোন করেছে তো দেবারতি বোনের কি প্রশ্ন আমার কাছে এবং অরুণিমাদির কাছে বা লাইভে কি বলতে চাইছেন কি বার্তা দিতে চাইছেন মানুষকে একটু শুনে নেব সঙ্গে থাকুন হ্যাঁ দেবারতি বলো হম হম

যে ভালো মানুষ খারাপ মানুষ সবাই ভালো কিন্তু সবার মধ্যে খারাপ ভালো দুটো ভূমি থাকে তোমার কাছে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসছে প্রথম কথা তোমাকে মানসিক ভাবে এখন যে মধ্যে দিয়ে এখন এখন অনেক শক্ত হয়ে গেছে

আমি তো চড়া বেকাম রোজি করি হ্যাঁ কেন এটা মানুষের প্রশ্ন হবেই কারণ প্রত্যেকটা মানুষই যারা এই ধরনের নিজে কিছু করতে পারে না কেউ যদি সেটা অ্যাচিভ করে তাকে সবটা ছোট করে

থিও আচ্ছা 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 একটা কি প্রশ্ন করছে হ্যালো হ্যাঁ ভাবী হ্যাঁ দিদি আমি ও আমি কি বলছি দিদি হাতের পাঁচটা আঙ্গুল দিদি আমাদের হাতের পাঁচটা আঙ্গুল সমান হয় না বিভিন্ন মানুষের দৃষ্টি আমি প্রথমেই কিন্তু বলেছি কথাটা যে প্রত্যেকটা এক একটা মানুষের দৃষ্টি এক এক রকম আমি এই কারণেই কিন্তু প্রশ্ন করার আগেই যেহেতু আমার এত বছর কাজের অভিজ্ঞতা আছে এবং শুধু তাই নয় আমি আমার প্রতিনিয়ত দিদি আমি আমার জীবনে জীবনের সাথে কাজের সাথে জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছি তা আমি জানি হ্যাঁ তো তার জন্য আমি জানি যে তার জন্য কিন্তু আমি বলে দিয়েছি যে দৃষ্টি আমি বলছি একশো জন মানুষ আমাকে দেখছেন একশো জনের তাহলে আর জনতার দরবার কি করে হবে জনতার দরবার মানে সঠিক কথা

এ তো আমার পরম সৌভাগ্য আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি সঙ্গে থাকো আজকে স্বপ্নের কথাটা বলে দিলে তার জন্য আমি অক্লান্ত পরিশ্রম করি না আমি আমি এই সম্মানটা পাওয়ারই আশা আমার এটা জেগেছে রিসেন্ট যে সবাই বলে না আপনি কি করেন কিসের সমাজসেবিকা পয়সা নিয়ে আবার সমাজসেবিকা হয় কিনা তো যদি কখনো রাষ্ট্রপতি পুরস্কার দেন সেই ধারণাটা তো বলেই তুমি এটা বুঝতে পারছো যে কাজ করতে গেলে অর্থ উপার্জনের দরকার টাটা মিলে হয়ে গেছি ঠিক আছে না আমি ওইটুকু চাই আমি এখন ওটা আমার স্বপ্ন জেগেছে আমাকে সরকার একটা স্বীকৃতি দিক যে আমি একজন সমাজ সেবিকা একদম একদম এটা একদম ঠিক কথা এটা আমি একদম এটা নিয়ে এই এগিয়ে যাচ্ছি মানুষ আছে সঙ্গে ঠিক আছে সঙ্গে থেকে দিদি হুম 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 আচ্ছা যাই হোক দি আমি তোমাকে ফোন করছি আমি কিছু কথা বলিনি কারণ জিনিসটা পুরো একদম অন্য রকম দিকে চলে গেছে হ্যাঁ আমি আমার পরিবেশটাকে ঠিক জায়গায় আমার জায়গায় নিয়ে আসি আমার ঘরের মধ্যে তারপরে আমি তোমাকে ফোন করছি ওকে 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 হুম হুম আচ্ছা প্রথমেই বলে দিই দেখুন যারা প্রশ্ন করছেন তাদের হয়ে আমি ক্ষমা চাইছি না কারণ আমি এই কারণে হাতটা জোর করে বলছি যে আমার যদি কোনো ভুল হয় আমাকে ক্ষমা করবেন মানুষ প্রশ্ন করতে পারেন হাতের পাঁচটা আঙুল সমান নয় আমাকেও অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনি কেন পয়সা নিয়ে কাজ করেন আপনি কেন অরুণিমাদির এই বিষয়টা নিয়ে আবার লাইভে আসলেন উপকার যখন করবেনই তাকে কথা দিয়ে দিয়েছেন এবার আপনাদের প্রশ্ন তো আমাকে কেউ করেন না এটা আমার বড় আফসোস যে আমাকে কেন এরকম প্রশ্নগুলো করেন না বেশ কড়া করা প্রশ্ন করবেন আমি কড়া করা উত্তর না দিয়ে ভালোবেসে আপনাদের ভালোবাসাটা নেওয়ার জন্য উত্তর দেব। আমি চাই যে মানুষ আমাকে একটু কড়া করা কোয়েশ্চেন করুক লাইভ চলাকালীন যারা যারা কমেন্ট করছেন আমার সংসার ভেঙে দিয়েছেন আপনি পয়সা নিয়ে কাজ করছেন তারা কেন একটু লাইট চলাকালীন আমাকে ফোন করে না এবং লাইট চলে চলাকালীন আমাকে যত রকম আমার কাজ সম্পর্কে প্রশ্ন দরকার হয় আমাকে করুক আমি লাইভ চলাকালীন অ্যান্সার দেবো কিছু দূরে সরিয়ে আমি এটা চাই কিন্তু আমাকে কেউ প্রশ্ন করেন না তো আপনাদের মনের প্রশ্নগুলো আমার মধ্যে জাগে এটা তো আমার তো এটা ভুল হলো তো ওনারা কেন আমাকে বললেন না যে বোন তোমার এটা ভুল হলো কেন একটা ফোন করে বললেন না যে আপনার এই উচ্চারণটা ভুল হলো আমি খালি এইটা খালি ভাবি আমি জানি যে ভালোবাসায় মানুষ অন্ধ তাই আমাকে কেউ কিছু বলেন না সেটাও আমি বুঝতে পারি তার জন্যই আমি নিজের ভুলটা আপনাদের মতো নেটের ব্যালেন্স পড়ি আমি নিজের ভুলটা নিজে ধরি এবার যেটা বলবো আপনাদেরকে যে দেখুন আজকে অরুণিমাদিকের লাইভে নিয়ে আসার কারণ আমার আপনাদের যে অনেকের মনে প্রশ্ন কিন্তু ভয় করেন অনেকে বাবলিকে ভালোবাসি বাবলিকে বলবো বাবলি আঘাত পাবে আর অনেকে যারা নেগেটিভ মাইন্ডের মানুষ আছেন মানে আমার যারা ক্ষতি চান তারা প্রশ্ন করার জন্য ভয় পান কেন কারণ তারা নেগেটিভ মাইন্ডের তাদের যদি পজিটিভ মাইন্ড করে দিই আমি বুঝিয়ে আমি যদি তাদের ভালোবাসাটা চিনিয়ে নিই যদি প্রশ্নটা উনি করেন আর আমি যদি বোঝাতে পারি তাহলে উনি তো হেরে গেলেন আমি জিতে গেলাম আশা করি মধ্যে একটু বিবেক জাগ্রত হবে যে মহিলাটি বোঝাতে যখন পেরেছে নিশ্চয়ই কিছু করেন সমাজের জন্য না মেয়ে তো আমি চাই লাইভ চলাকালীন আপনারা আমাকে যত রকম প্রশ্ন আছে আপনারা করুন প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমি দেব আমি চাই কেউ সাংবাদিক সাংবাদিক দাদারা বন্ধুরা বোনেরা দিদিরা যারা আছেন তাদেরও যদি আমার এই কাজের সম্পর্কে কোনো প্রশ্ন করার ছদ্মবেশেও আপনারা করতে পারেন কারণ আপনারা স্ত্রিং অপারেশন করেন ঠিক তেমন আপনারা ছদ্মবেশে আমাকে কোনো ভিকটিম সেজে হোক তারপরে কোনো সাধারণ পাবলিক হিসাবে হোক আপনারা আমাকে প্রশ্ন করুন আমি চাই আমাকে প্রশ্ন করুন আমি অ্যান্সার দেব এবং দিতে চাই কিন্তু আমার সেই সৌভাগ্যটা হয়ে ওঠে না আশা করছি আজকে মানুষের মনে এই প্রশ্নটা জাগিয়ে তুললাম এবং এটা আমার বহুদিনের ইচ্ছে যে মানুষ আমাকে কেন যাচাই করে না লাইভ চলাকালীন অনেক মানুষ লাইভ চলাকালীন যদি যাচাই করেন তাহলে বাবলি মুখার্জিকে অপস্তুতে ফেলা যাবে এই মানসিকতা নিয়েও প্লিজ আপনারা আমাকে একটু ফোন করুন আমি আপনাদের সুন্দরভাবে গুছিয়ে উত্তর দেব কখনো বা মূর্তি থেকে উত্তর দেবো ঠিক আছে রণচন্ডী হয়ে তো যাই হোক এবার আমি বলছি আজকের যে লাইভটা। এই লাইভটা করার কারণ অরুণিমাদিকে আমি ফোন করেছিলাম অরুণিমাদি আমার অফিসে আসেননি আজকে যখন কোন মানুষ এতদিন ধরে যে কাজগুলো আপনারা দেখছেন আমার আমার অফিসে রুলস হলো বা আমার কাজের যে রুলস হলো আমার অফিসে কেউ না এলে আমি তার কাজটা নিই না ওবার ফোনে আজকে আপনি আমাকে বললেন দিদি বিপদে পড়েছি আপনি আসুন অনেক নিউজে দেখবেন অনেক পত্রিকাতে দেখবেন নিউজ চ্যানেলগুলো তো দেখবেন ডেকে নিয়ে গিয়ে রেপ করে দিচ্ছে ডেকে নিয়ে গিয়ে কিডন্যাপ করে নিচ্ছে তাই না তো আমি এই কাজ করতে করতে বহু জায়গায় ঠকেছি আমি দৌড়ে গেছি রাতের অন্ধকারে তবু লাইভ চলেছি কিন্তু দৌড়ে গেছি লাইভ চালিয়ে যে না ঠিক আছে নিজে গাড়ি রেখে নিজে খরচা করে নিজে সব সহযোদ্ধা বাইদের নিয়ে ছুটে চলে গেছি কোন মেয়ে রেপ হয়েছে তার জন্য আমি চলে গিয়েছি না এর বিচার পেতে হবে অথচ সে রাতের অন্ধকারে জঙ্গলে গিয়ে যখন দাঁড়িয়ে আছি তখন কিন্তু আমি আর আমার সহযোদ্ধা ভাইরা দাঁড়িয়ে আছে আর গাড়ির ড্রাইভারটা হয়তো হৃদপিন্ড কাঁপছে কিন্তু বলতে পারছে না ঠিক আছে যেহেতু তিনি পেটের জন্য ভাড়ায় গেছেন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে থেকে গিয়ে দেখছি ওনারা পুরো বিকিয়ে গেছেন কেউ বা কোনো পলিটিক্যাল নেতারা ওনাকে ফোর্স করেছেন বা কিছু আমি কিন্তু এখন কারো ফোন তুলবো না ফোন দুটো রাখছি এই ফোন ফোন করেই এত অশান্তি ঠিক আছে আমি ফোনটা রাখছি তো বিষয়টা হলো কি গিয়ে দেখেছি বিকিয়ে গেছে লাস্টে কি হয়েছি আমি হতাশ হয়ে ফিরেছি আফসোস করতে করতে ফিরেছি ইস আজ যে মেয়েটার মা হয়ে এই কাজটা করতে পারলো মেয়েটার বাবা হয়ে আজকে এই কাজটা করতে পারলো আজকে কিছু গরিব মানুষ বলে কিছু টাকা কুড়ি হাজার টাকা ত্রিশ হাজার টাকায় একটা মেয়েকে তারা এইভাবে বিক্রি করে দিল হুম টাকাটা নিয়ে তারা মুখ বন্ধ করে দিল কোনো প্রতিবাদ করলো না যদি এটা প্রতিবাদ করতো করে আরো ঘরের মেয়েরা তো এরকম করে আরো ছোট ছোট বাচ্চাদেরকে তো এইভাবে আহ হতে হতো না কিন্তু আমি বলছি আমার অন্তর আত্মা বলছে আমি কষ্ট পাচ্ছি আমি রেগে যাচ্ছি আমি আগে ফাটছি আমার যন্ত্রণা হচ্ছে সেই বাচ্চা মেয়েটির কথা ভেবে যার যে বাচ্চাটি যন্ত্রণায় হসপিটালে আর তার মা ওখানকার পলিটিক্যাল নেতারা তাকে প্রেশার দিয়ে তাকে না ঘর থেকে উচ্ছেদ করে দেবে গ্রাম থেকে উচ্ছেদ করে দেবে কোথায় সে যাবে এই চিন্তা করে তার মনে এক আর মুখে এক করে তাকে সেই তাদের পেশারের জন্য সবকিছু মানতে সে রাজি হচ্ছে কিন্তু আমি ওটা দেখব না কারো পেশারে পড়ে রাজি হচ্ছে আমি ওটা দেখব না কারণ আমাকে ডাকা হয়েছে আমাকে ডাকা হলো কেন আমি গেলেই তো উত্তপ্ত পরিবেশ তৈরি হয়ে যাবে এমনি উত্তপ্ত পরিবেশ তাহলে আমাকে ডেকে কেন এটা করা হলো তাহলে আমার আমার গাড়িটা নিশ্চয়ই জলে চলছে না ফার্স্ট আমি বোঝাচ্ছি আপনাদের না আপনারা কিভাবে নেবেন যারা যাচ্ছে তাদেরও নিশ্চয়ই পরিবার আছে আরে এক টাকা দিলেও তো দেব তাদের তো ঘরে মা বোন আছে তাদের তো সন্তানরা আছে তাদের ঘরে স্ত্রী আছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ওই রাতের অন্ধকারে তারা জীবন বাজি রেখে রাতে রিক্স নিয়ে দিদির সাথে ছুটলো ওখানে ছুটে গিয়ে কি দেখলো একটা জঙ্গলে ঘন জঙ্গল পাশে দাঁড়ালাম সেখানে অন্ধকারে লাইফটাও ঠিক মতো হচ্ছে না পাছে ভয় লাগছে যদি ফোনটা আবার কেউ অন্ধকার থেকে কেড়ে নেন কারণ ওটা তো তখন তার মধ্যে তো সবকিছু ঘটনা ঘটে গেছে এবং ঘটে আবার গল্প শেষ হয়ে গেছে শেষ মুহুর্তে গিয়ে পৌঁছেছি কিন্তু ওটা শেষ নয় শুরুর মুহূর্তেই পৌঁছেছিলাম কিন্তু আজকে যখন আমরা আসছি আমি আমার ঘরে পরিশ্রম করা রোজগারের পয়সা দিয়ে আমি মানুষের সেবা করতে গিয়ে যদি দেখি কোনো মানুষ টাকার বিনিময়ে বিকিয়ে গেছে কোনো মানুষ আমাকে বলছে দিদি ভুল হয়ে গেছে আপনাকে ডেকে আপনি এখন আসুন আরে একটা মানুষের এতগুলো মানুষের জীবন নিয়ে কি ছেলে খেলা নাকি তখন যদি আমি তাকে অপমান করি তখন কি আপনারা আমাকে বলবেন যে একজন ধর্ষিতা তার সন্তানকে ধর্ষণ করা হয়েছে তা ধর্ষিতার মা এখন যন্ত্রণায় ভুগছে সেই সময় আপনি একজন সমাজসেবিকা হয়ে কেন অপমান করলেন তাকে এই কথাটা বলবেন বলবেন কি আপনারা প্রশ্ন আমাকে এবার এবার বলুন যখন লাইভ চলছে কিন্তু না কিন্তু যদি আমার ওখানে কোনো বিপদ হয়ে যায় আমি নিজে যদি ওরকম করে আমাকে দর্শন করে সেই সময় উনি কি দায়িত্ব নেবেন আমার যদি আমার ভাইদের গায়ে কখনো টাচ করে কেউ তাহলে কি উনি কি দায়িত্ব নেবে আর যদি গাড়িটা যদি ভাঙচুর হয় উনি কি দায়িত্ব নেবেন ওনার তো ক্ষমতাই নেই আমার কথা হলো কি যদি কখনো কোনো পলিটিক্যাল প্রেশার আসে যদি কোনো ঘরের সন্তান রেপ হয়ে থাকে তাহলে আমি বলবো যে মাথা উঁচু করে বাঁচুন পয়সায় বিক্রি হবেন না কিন্তু বলুন প্রতিবাদ করবো আমার সন্তানের সাথে এটা হয়েছে তাতে আমার সন্তানের ভবিষ্যতে বিয়ে হোক না হোক আমার দেখার দরকার নেই প্রতিবাদ করুন সন্তানকে সামনে বসিয়ে মুখ কেন ঢাকবেন আপনারা মুখ কেন ঢাকবেন, মুখ ঢেকে কোনো প্রতিবাদ হয় বুঝি হুম পরবর্তীতে বিয়ে দেবেন আপনারা মনে করছেন আজকে অনেক মানুষ অনেক বড় বড় কথা বলুন আরে ক্যামেরাটা ব্ল্যান্ড করেননি কেন মুখটা দেখালেন কেন মুখটা বাঁধেননি কেন আরে মশাই এটা আমার প্রশ্ন আপনারা উত্তর দেন মুখ বেঁধে কোনোদিন প্রতিবাদ হয় ওনাকে বুঝি ওই বাচ্চা মেয়েটি যখন ধীরে ধীরে বড় হবে তখন বুঝি তাকে যন্ত্রণা ভোগ করতে হবে না এই এই কলম একটা শিশুকে সামনে বসি আন্দোলন করে মুখটা ঢেকে দিয়ে সেই শিশুটির আপনারা মুখটা সারা জীবন ডাকতে পারবেন তো মানুষের মুখ মানুষের মুখ বন্ধ করতে পারবেন তো যারা আজকে অনেক বড় বড় কথা বলছেন মুখটা ব্ল্যান্ড করেননি কেন ম্যাডাম হুম পারবেন সারা জীবন ওই মেয়েটিকে একই যন্ত্রণা ভোগ করতে হবে ছোটবেলায় ওই মেয়েটা রেপ করেছিল ওই মেয়েটাকে গ্রামের ওই অমুক ছেলে বা ওখানকার একটা ছেলের ছেলেটার নামও কেউ বলবে না গ্রামেরই ছেলে বা অমুক জায়গাকার ছেলে বা অন্য জায়গায় ঘুরতে গিয়েছিল সেখানকার ছেলে রেপ করেছে মেয়েটাকে ভোগ করতে হবে যে রেপ করলো তার তো কথা কেউ বলবে না তার তো নামটা কেউ নেবে না সে তো তার দিব্য সন্তান নিয়ে স্বামী নিয়ে মা বাবা নিয়ে গ্রামের মধ্যে সুন্দর করে মাথা উঁচু করে এত বড় অন্যায় করে বেরিয়ে যাবে মাথা উঁচু করে দ্বারা সোজা করে সে তো হেঁটে বেড়াবে আর এই বাচ্চা মেয়েটি যখন তিল তিল করে বড় হবে মা যখন কষ্ট করে তিল তিল করে বড় করবে তখন এই মেয়েটিকে আমৃত্যুকাল পর্যন্ত এই মেয়েটিকে একটা কথাই শুনতে হবে যে ওই মেয়েটি একটা ওই মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল ওটা ধর্ষি তার পরিবার এত বছর বয়সে মেয়েটিকে রেপ করা হয়েছিল এই কথাগুলো শুনতে হবে ইভেন যদি তাকে লুকিয়ে বিয়ে দেওয়া হয় কোনো ভালো ছেলের সাথে যদি বাইরেও বিয়ে দেওয়া হয় একদিন যখন ওই গ্রামের বাসিন্দা তারা সেখানে যখন তাদের শ্বশুরবাড়ির লোকজন যখন ঘুরতে আসবে এই গ্রামের লোকই ইন্ধন জোগাবে আপনারা কি ঘরের মেয়ে নিয়েছেন জানেন এই মেয়েটি এত বছর বয়সে রেপ হয়েছিল হুম তারপর ওই মেয়েটিকে সেই দিনকেই যদি জানতে পারে সেই দিনকেই রেখে যাবে আর না হলে ঘরে গিয়ে ওরা আলোচনা করে সম সবাই মিলে দলবদ্ধ হয়ে তখন কি করবে থানায় থানাতে কোর্টে কি কেস করবে যে আমাদেরকে লুকিয়ে বিয়ে দেওয়া হয়েছিল আমার ছেলেকে ফাঁসানো হয়েছে আমার ছেলেটা জানতোই না ওই মেয়েটিকে ছোটবেলায় এত বছর বয়সে রেপ হয়েছে রেপ করা হয়েছিল ওই মেয়েটা পরিবারটা একটা ধর্ষিতার পরিবার তারা সমস্ত কিছু বাবা মা লুকিয়ে সুরিয়ে বিয়ে দিয়েছে সেই মেয়েটিকে কোর্টে যখন উঠতে হবে তাকে জঘন্য জঘন্য কথা শিকার হতে হবে উকিল বাবুরা প্রশ্ন করবেন তিনি উত্তর দিতে পারবেন না কারণ কারণ সে ছোট ছিল তার সেন্স ছিল না সে জ্ঞান নেই তার সাথে কি ঘটেছে সে বলতেই পারবে না আমার মা পয়সা নিয়ে সেই সময় মুখ বন্ধ করে দিয়েছিল আমি হলে সেই প্রতিবাদটা করতাম আমার আমার মেয়ে হলে আমি প্রতিবাদ করতাম কারণ তখন তার জ্ঞানের চক্ষু খুলে যাবে সে অ্যাডাল্ট সে বুঝতে শিখেছে তার সন্তান হলে সে প্রতিবাদ করতো কেন মা প্রতিবাদ করেনি তখন কি হবে সে মায়ের দিকে আঙুল তুলবে বাবার দিকে আঙুল তুলবে কেন তোমরা সেই সময় অর্থের আমার এই চরিত্রটাকে তোমরা আজ কলঙ্ক লাগালে কেন তোমরা না বলে ওইখানে বিয়ে দিলে হুম বলুন আমার প্রশ্নে উত্তর দিন অনেকেই তো শুনছেন উত্তর দিন আমি ভুল বলছি কি ঠিক বলছি কোনদিন একটা যে ধর্ষিতা মেয়ে হোক বা নারী হোক তার কোনদিন কোনো মানুষ সমাজের মানুষ তাকে সম্মান করে না কোনোদিন সম্মান করে না পেপারে বেরিয়ে যাক মুখ ঢাকা অবস্থায় থাক তবু বলবে ওই গ্রামের অমুক মানুষ এখন কি বলুন তো সোশ্যাল মিডিয়া খুটিয়ে 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 যেমন ওনার যে সমীরন চৌধুরী যে ওনার হাজবেন্ড যেমন এখান থেকে উঠে এলো ওই যে একজন দিদি ফোন করলেন ফোন করে বললেন সমীরন চৌধুরীর ওখানে গিয়ে তুমি ওখানে রসি রসি তো কমেন্ট করেছো এরকম একটা কিছু উনি বললেন তো আমার কথা হলো দিদির প্রশ্নটা ঠিকই করেছেন দিদি দিদি তো ভুল করেননি দিদি যেটা চোখে দেখছেন সেটাই তো বলছেন দিদি যেটা চোখে দেখছেন সেটাই তো বলছেন আমি যদি ভুরুতে কাজল দিই আপনারা যদি বলেন আপনার বুড়ুর কাজলটা খুব ডিপ হয়েছে তাহলে অবশ্যই আমি বলবো হ্যাঁ একটু ডিপ হয়েছে কিন্তু আমি যদি কাজল না দিই তাহলে তো ঘষে 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 আপনাদেরকে দেখাবো দেখুন তো আমার তো কাজল নেই তাই না তাহলে অরুণিমা দিদ যখন সোশ্যাল মিডিয়ায় বিষয়টা তুলে ধরেছেন কেউ অরুণিমা দিকে ছোট করছে না কেউ না মানুষের প্রশ্ন মানুষ করছেন মানুষ প্রশ্ন করবেই সোশ্যাল মিডিয়ায় লাইভ মানেই মানুষ প্রশ্ন করবে আজকে আমার লাইভে করছে যদি আমার লাইভে যদি এটা হতো অরুণিমাদি যদি প্রোফাইল থেকে অরুণিমাদি যদি লাইভ না করতেন তাহলে আমি বলতাম যে আমার লাইভ ক্যামেরাতে এসে অরুণিমাদিকে অপমান করা হচ্ছে অরুণাদি অরুণিমাদিকে এই এইরকম ভাবে আরো মানসিক টর্চার করা হচ্ছে অরুণিমাদি নিজে লাইভে এসেছেন লাইভে এসে নিজে নিজের সমস্যাটা তুলে ধরেছেন আমি সবাইকেই বলি লাইভে সমস্যা তুলে ধরুন সোশ্যাল মিডিয়ায় মানুষ কমেন্ট করবে এই কমেন্টের মধ্যে আপনারা একটা সুবিচার পাবেন বলি না তার জন্য তো আমি লাইভ টেলিকাস্ট করি সব জায়গায় কাজ করি তো অরুণিমাদি যে লাইভটা করেছেন অরুণিমাদি বিচার পাওয়ার জন্য করেছেন অরুণিমাদিকে মানুষ পজিটিভ কমেন্ট করবে কম নেগেটিভ কমেন্ট করবেন বেশি নেগেটিভ কমেন্ট করার আগে অরুণিমাদিকে প্রশ্ন করার জন্য হিম্মত রাখার জন্য অরুণিমাদির প্রোফাইল গুলো তিনি সার্চ করবেন সার্চ করার পর তবে তার হিম্মত জন্মাবে কি জন্মাবে না সেটা তার উপর ডিপেন্ড করছে এবং সেখানে উনি কমেন্ট করবে মানুষ দিদিকে উত্তর দিতে হবে দিদি মানসিক যন্ত্রণা যদি কমেন্টে পান তাহলে আমার আমি আজকে অনেক মানসিক যন্ত্রণা পেয়েছি আমি দিদিকে আরো স্ট্রং হওয়া যায় দিদিকে কেন দিদির মতো হাজার হাজার মানুষ এরকম যন্ত্রণায় ভোগ করছে দিদি তো তুলে ধরেছেন তার সমস্যাটা অনেক মেয়েরা আছেন নারীরা আছেন সম্মানের ভয়ে তুলে ধরতে পারেন না আমি তাদেরকেও বলি যে লাইভে আসুন বলুন মুখ লুকিয়ে প্রতিবাদ হয় না মুখ বেদে প্রতিবাদ হয় না মুখ খুলে প্রতিবাদ করুন আপনার সাথে যা ঘটেছে আপনি মুখ লুকিয়ে আগে প্রতিবাদ করলেও কালকে ইন ফিউচারে দেওয়ালেরও কান আছে আমরা বলি কেউ না কেউ আপনাকে একদিন বলবে এই ট্রেনে বাসে দেখা হলে আজকে যেখানে যায় না কেন সে যেমন সুপ্রিয়ার গ্রামে ঢুকছি কি বললো একজন বদ্ম মহিলা আমি কি তাকে চিনি বন্ডি কি বললেন ম্যাডাম আপনার লাইভ আমি দেখি খুব ভালো লাগে যদি খারাপ কাজ করতাম ঠিক তেমন বলতেন গ্রামে ঢোকার সাথে সাথে হ্যাঁ হ্যাঁ এই তো এই বদ্ম মহিলা চিটিংবাজ কাজ করে না লাইভ দেখি তো সবাই অপমান করে জগন্নাথম নোংরা নোংরা কমেন্ট করে মানুষ কিন্তু দুরকম ভাবে কোনো গ্রামে হয়তো আজকে একটা ভাইয়ের কমেন্ট দেখলাম তানা আজকে বংশিয়ারী গিয়ে দেখলাম দিদি সেদিনকে আপনাকে খুব পাশ থেকে দেখলাম তার মানে আমি মৌসুমী লড়াইয়ে গেছিলাম দক্ষিণ দিনাজপুর বংশিয়ারি থানার ওখানে তাহলে ভাই কি যখন আমাকে পাশ থেকে দেখেছেন আজকে তার মেসেঞ্জারে ম্যাসেঞ্জার দিদি আপনাকে সেদিনকে খুব কাছ থেকে দেখলাম কই যদি আমি খারাপ হতাম তাহলে তো উনি সেই দিনকে যদি কোনো খারাপ কাজ করে আসতাম তাহলে বংশী যে যেহেতু লেখা আছে তার প্রোফাইলে তিনি তো আমাকে এখানে কমেন্ট করতেন ম্যাসেঞ্জারে গিয়ে আমি এখান থেকে বলছি আপনি সঙ্গে এসে খুব বাজে কাজ করে চলে গেলেন মেয়েটিকে তা মেয়েটির সাথে অন্যায় কাজ করলেন কই তা তো বলিনি সে খুশি দিদি কাজ থেকে দেখলাম তাই আমি যদি তার সাথে যদি কোনো সময় কথা বলি আমি বলবো ভাই দিদি বলে ডাকলে না কেন আমি একটু উত্তর দিতাম আমিও ভাবতাম যে আমার একটা ভাই আছে এখানে বংচলি থানার আন্ডারে একটা এখানে এখানকার বাসিন্দা একটা ভাই আছে আমিও একটা ভাই মানে দিদি মানে মনে জোর পাওয়া জোর পেতাম এবার তুমি বলো আমি কোনো ভুল কাজ কিছু করেছি কিনা ভালোবাসা নেব সব কিছু নেবো অবশেষে জানবো আমি কিছু খারাপ কিছু করলাম কিনা কারণ ভুল থেকে মানুষ শিক্ষা নেয় দিদিকে যে প্রশ্নগুলো যারা যারা করছেন যার যার অভিমত তিনি করতেই পারেন এটাই তো সোশ্যাল মিডিয়া তার জন্যই তো আমার অফিসে যারা আসেন তাদের মুখটা আমি দেখাই না আমার দিকে ক্যামেরা রাখি আমি আমার দিকে ক্যামেরা রেখে তাদের কথাগুলো আপনাদেরকে শুনতে বলি কারণ সবাই ক্যামেরা বসার হিম্মত রাখে না কারণ না কারো কোনো প্রবলেম আছে কোনো বা ক্ষেত্রে আমি নিজে মানা করি যে কেসটাতে যাব এখন তো প্রচুর শত্রু আগেই ফিল্ডে পৌঁছে গিয়ে নানান রকম জায়গা তৈরি করে নেবেন তারা তো আমার কথা হলো কি দিদিকে যারা প্রশ্ন করছেন করতে দিন সবাইকে বলছি আমি দেবার বোনকে বলছি আমি কি জানো শ্রাবণী দি শ্রাবণীদিকে বলছি ঠিক আছে যে প্রশ্ন করতে দিন যত উনি প্রশ্ন আজকে যখন ওনাকে কেউ প্রশ্ন করছেন কালকে কোর্টে ওনাকে এর দিকে কেউ যেন লিখেছেন উকিলবাবু তো এত প্রশ্ন করে না না উকিলবাবুরা এমন এমন প্রশ্ন করবেন আপনাকে আপনি বিচার পাওয়ার জন্য আপনাকে উত্তর দিতে হবে এখন তারা তো জানেন না তারা তো প্রশ্ন করতেই পারেন মেডিক্যাল রিপোর্ট দেখার পর যদি কোনো সময় প্রশ্ন করা হয় আপনার সাথে রাতে যখন ইন্টারভেস্ট চলছিল তখন আপনি কি অবস্থায় ছিলেন যদি উকিলবাবুরা কোনো প্রশ্ন করে তাহলে কি এটা অপরাধ উনি তো কমপ্লেন করেছেন উনি অত্যাচারিত তার জন্য কোনো উকিলবাহ প্রশ্ন করতেই পারেন আমার কথা হলো কি দিদি আরো শক্ত হবে দিদিকে বুঝতে হবে দিদি আজকে দিদির ভুলের জন্য দিদিকে খেসৎ গুনতে হবে আমরা তো কম গুনব আমরা কি দিদিকে ধরুন আজকে যারা ফোন করলো আমার এই পর পর পরপর পরপর লাইভ হবে দিদির এই লাইভ কোথায় তলিয়ে চলে যাবে সাপোজ আমি বলছি কারণ আমার প্রতিনিয়ত লাইভ তা আমার কথা হলো কি দিদিকে আমার প্রশ্ন এবার দিদিকে আমি লাইভ করতে মানা করেছি এই ম্যাকারটা নিয়ে লাইভ করতে মানা করেছি দিদি লাইভ করলেন কেন এটা আমার প্রশ্ন আমি ফোন করবো দিদিকে মানুষ যে ফোনগুলো করেছেন তারা যেটা দেখছেন তারা ফোন করবেন কেউ বা আমরা ভাবি দেখুন আমি এই রিলস করাতে রিলসে আমি এটা বিশ্বাসী নই যেটা অনেকেই প্রশ্ন করেছেন বা অনেকেই উত্তর দিয়েছেন বা অনেকেই যে কথাগুলো বলছেন একদম ঠিক বলছেন দেবার শ্রাবণীদি যেগুলো বলেছেন ঠিক বলছেন একদম ঠিক মানুষ থেকে মুক্তি পাওয়ার জন্য একটা আলাদা জীবন খোঁজার চেষ্টা করে প্রত্যেককেই বাঁচতে হবে বেঁচে থাকার পথ অবলম্বন করতে হবে আজকে একদিন আগের লাইভে দিদি বলছেন আমি আত্মহত্যা করবো দ্বিতীয় দিনকে লাইভে দিদি বলছেন আমি আত্মহত্যা করব না ব্যাপারটা বুঝতে হবে আমি আত্মহত্যা ভিরুরা করে আমি দিদির মতো অত গুছিয়ে বলতে পারবো না আমি জাস্ট আমি দিদির থেকে জিস্ট নিচ্ছি আত্মহত্যা যারা করে দিদি তার ডেফিনেশন দিচ্ছেন আত্মহত্যা তারা করেন আত্মহত্যা আমি করবো না কেউ তার আগে দিদি লাইভে বলেছেন দু একদিন আগের দিন আমি করার মতো আমাকে মুখ্যমন্ত্রী আমাকে আপনারা জেল করে দিন আমি তো এমনিও মরেছিও মরেছি তো ব্যাপারটা হলো কি মানুষ না যতক্ষণ পর্যন্ত আপনাকে না চিনবে না বুঝবে ততক্ষণ পর্যন্ত দেখুন সবাই তো আমাকে ভালোবাসেন যারা দিদির হয়ে বলছেন তারাও ভালোবাসেন কেউ কারো হয়ে বলছেন না সবাই সবার মনের ভাষা ব্যক্ত করছেন কেউ কারো হয়ে বলছেন না যারা যারা ফোন করেছেন তারা তারা সবাই নিরপেক্ষতার চেয়ারে বসেছেন নিরপেক্ষতার চেয়ারে যদি বোন বসে বা দিদি বসে আপনারা বসে আছেন কারণ আপনারা তো আমারই ফ্যামিলি মেম্বার সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনারা নিরপেক্ষতার চেয়ারটাই বসে আপনারা আপনাদের মনে যে প্রশ্নগুলো যেগুলো যে দৃষ্টিতে আপনারা দেখছেন আপনারা সেই সেই প্রশ্ন করেছেন বা আমাকেও করেছেন তো আমার কথা হলো কি আপনাদের দিকে আপনার একদম ঠিক দিদি দুদিন আগের কথা আর দুদিন পরের কথা এক হতে হবে মানুষ এখন যাচাই করতে শিখেছে এখন আর আমাদের বোকা বাক্সে আটকানো যায় না আগে আমরা কি করতাম টিভি দেখতাম হ্যাঁ ওরে বাবা ঠিক আছে এই তো এখানে করেছে কিন্তু এখন অনেক মানুষ যাচাই করতে পারছি অনেক মানে নিউজের এর মধ্যেও রং মশলা মেশানো থাকে সেদিনকে আমি কোন চ্যানেলের নাম নেব না কিছু বলবো না সেদিনকে আমাকে একজন ফোন করলেন একজন ভিক্ট্রিম তিনি আগেও এসেছিলেন পরামর্শ দিয়ে কাজ হয়েছিল আমাকে ভালোবাসেন তিনি আমাকে বললেন দিদি আমার ওয়াইফ চলে গেছে এই ব্যাপার সেদিনকে তেল ঢালতে গেছিল আমি জাস্ট উদাহরণ দিচ্ছি আপনারা বলবেন অরুণিমাদিকে নিয়ে কথা তারা এগুলো হচ্ছে কেন এগুলো বোঝা উচিত সবার আমাদের কেননা যারা প্রশ্ন করছেন তারাও আমার আপন যারা প্রশ্ন করছেন না তারাও আমার আপন যারা ব্যক্ত করছেন আপনাদের মনের ভাষা তাদের কথা খারাপ লাগলেও আমি দেখলাম দেখছিলেন না যে এরকম এরকম করছিলাম মানে আমি গুরুজন ব্যক্তি কথা বলছেন অরুণিমাদির সাথে আমি ওখানে কখনোই বলতে পারি না ফোনটা কেটে দিতে পারি না আমি বুঝছি যে দিদির এই প্রশ্নটার জন্য বা বোনের এই প্রশ্নটার জন্য তিনাকে এখানে কমেন্ট করা হচ্ছে আমার খুব খারাপ লাগছে কিন্তু আমি সেই সময় ফোনটা কাটতে পাচ্ছি না কারণ অরুণিমাদির সাথে তার কথা হচ্ছে এবং অরুণি অরুণিমাদি অনুমতি দিয়েছেন অনুমতি দিয়েছেন এবং শুধু তাই নয় অরুণিমাদি তো আজকে এখন ওভার ফোনে কথা বলছেন অরুণিমাদি এমনও বলেছিলেন যে আমি হোয়াটসঅ্যাপ কলে আসতে চাই ভিডিও কলে আমি তো নিই আমি নিইনি আমি দিদিকে বলেছিলাম দিদি আমি দেখি মানুষ কি বলছেন ঠিক আছে দিদি আমাকে বুঝিয়েছিলেন যে না তুমি আমার ফেস কাটিংটা ফেসটা নিয়ে এসো লাইভে আপনি নিয়ে আসুন আমি সামনাসামনি এসে দেখবে তো মানুষ কে কথা বলছে আমি যে সেই অরুণিমা সেটা দেখবে তো মানুষ তুমি আমাকে নিয়ে এসো ভিডিও কলে কিন্তু আমি আমি আসিনি দিদিকে বলেছিলাম দিদি আমি সেটা বুঝবো যদি আনার হয় আনবো না আনার হলে আনবো না তো সেই কারণে আমি বলছি যে দিদিকে এই এই প্রশ্নটা আমি এই ঘটনাটা বলার একটা কারণ যে ওই ভাইটি আমাকে বললো আমার বউ চলে গেছে আজকে আমার বাড়িতে নিউজ চ্যানেল আসছে নিউজ চ্যানেল আসছে তারাই কিন্তু কন্টিনিউ আমার পরামর্শ নেওয়ার জন্য আমাকে অনেক ফোন করেছে কিন্তু দুর্ভাগ্যবশত এত ফোন তুলি এত ফোন তুলি মানে ফোনের মিস মধ্যে ও পড়ে রয়েছে ওকে আর দেখা হয়নি বা ফোন করা হয়নি সে চেনা ব্যক্তি একবার এসছেন দুবার এসছেন আমার অফিসে সে ভালো ছিল সংসার জীবনে পরামর্শ দিয়ে তারপরে তার সংসারে অশান্তি ঘটেছে নিউজ চ্যানেল আসছে নিউজ চ্যানেল আসছে কেন বলছে না নিউজ চ্যানেল আসছে আমি আমি ঘটনাটা পুরো তুলে ধরব বলতে কি তুলে ধরবে না আমার বউ তেল ঢালতে গেছিল এই ব্যাপার এই বৃত্তান্ত অশান্তি করে চলে গেল এইভাবে তো দীর্ঘদিন হয় না আলাম ভাই আজকে নিউজ চ্যানেল আসছে নিউজ চ্যানেল কি তুমি খবর দিয়েছ বলল হ্যাঁ আমি নিজে দেখেছি আলাম নিউজ চ্যানেলটাকে খবর দিয়েছ তা উনি তোমার নিউজ করবেন এটা কি ওনারা বলেছেন আমি তো সত্যি অভিজ্ঞতা নেই কারণ আমি জীবনে আমার তো ঘটনা ঘটে ঘটেনি বললো হ্যাঁ আমি বললাম কি তাহলে ওনারা নিউজ করবেন যেদিনকে তেলটা ঢাললো সেদিনকে কেন সাংবাদিক পৌঁছালো না আজকে তো চলে গিয়েছে বাপের বাড়িতে কয়েকদিন হয়ে গেল বা একদিন হয়ে গেছে রাতও রাত চলে গেছে এক রাত পরের দিনকে কেন তুমি সাংবাদিক ডাকছো পাড়ার লোক কি ডেকেছে আমরা জানি আমি জানি আমার অভিজ্ঞতা বা আমার যত নিউজ বেড়েছে সাংবাদিক দাদা ভাইদের জন্য আজকে আমি এখানে তো আমি সেই কারণে বলছি আমি তো কোন চ্যানেলকে এক চালানা পয়সা দিইনি কোন চ্যানেলকে চালানা পয়সা দিয়ে বাবলি মুখার্জি কোনোদিন কোনো নিউজ আসেনি তো আমার স্বাভাবিক ওই অভিজ্ঞতায় থাকবে সেইখানে দাঁড়িয়ে থেকে ও বলছে কি যে হ্যাঁ উনারা আসবেন দুপুর দুটোই টাইম দিয়েছেন আলা আমি জানি সাংবাদিক ভাবে পৌঁছায় এক পাড়া প্রতিবেশী কোনো দুর্ঘটনা ঘটেছে খবর দিলে সাংবাদিকরা পৌঁছান আর যদি কোনো জায়গায় দুর্ঘটনা ঘটেছে কেউ খবর দেয়নি সাংবাদিকরা ঠিক খবর পেয়ে যায় কোনো না কোনো জায়গায় প্রত্যেকে কোনো জায়গায় পা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রতিনিধি থাকে তাদের তো প্রতিনিধিরা খবর দিয়ে দেন তখন সাংবাদিক দাদারা বা বন্ধুরা পৌঁছে যান এটা আমি জানি তা তোমার এরকম ঘটনা হওয়ার পর তেল ঢালার পর এটা তো কোনো নিউজই হবে না তেল তো ঢেলে সে চলে গেছে বাপের বাড়ি তখন আমাকে বলল এত টাকা ওনারা আমি তখন বললাম ওনারা কি কিছু বলেছেন বলো হ্যাঁ এত টাকা নেবে আমি তুমি টাকা দিয়ে নিউজ করাবে হ্যাঁ তোমার তো সাহস বন্ধ না অনুশাসন তো সবাইকে শাসন তো সবাইকেই করি আমি বললাম বলছে না দিদি কিছু করার নেই দুটোর মধ্যে আসবে আমি কলকাতায় যাচ্ছি আলাম তোমাকে আমি কাছে থাকলে যে কি করতো আমি নিজেও জানি না তুমি টাকা দিয়ে তুমি নিউজটা করাবে আর কালকে তোমার ওই সন্তানটি বড় হচ্ছে কালকে যখন স্কুলে যাবে তখন এই যে সাংবাদিকরা টাকার বিনিময়ে যদি যে সাংবাদিক টাকার বিনিময়ে নিউজ করবেন তাহলে সেই সাংবাদিক দাদারা কিন্তু আজকে কিন্তু নিউজটা হয়ে গেল ভাইরাল হলো তোমার জীবনের ঘটনা ঘটে একজন পুরুষ মানুষের জীবনে এই ঘটনা ঘটেছে বা তার স্ত্রীর দ্বারা সে এইভাবে অত্যাচারিত তারপরে তোমার সন্তানের হবে তা যখন যখন দিলে দিলে তেল ঢাললো তখন ঘরে আটকে রেখে খবর না কেন তাহলে খবরটা আরো বেশি ভাইরাল হতো কেরোসিন তেল ঢালা অবস্থায় বউকে পাওয়া গেছে বলে খবরটা হতো সাংবাদিকদেরকে মানা করো আর যদি তুমি মানা না করো তো তুমি কিন্তু কোনোদিন আমার এখানে আসবে না সন্তানের কথা ভাবো কালকে সন্তানটি স্কুলে যাবে দিয়ে বলবো ওই তো তোর মা তেল ঢেলেছিল তোর বাবা এই মেরেছিল কারণ সেও একটা থাপ্পড় মেরেছে সে তো রেগে একটা থাপ্পড় মেরেছে সে তো নিজে বলছে নিজের দোষটা তা আবার বাচ্চাকে কেন্দ্র করে ছোট্ট বাচ্চাকে খাওয়ানো নিয়ে কেন্দ্র করে অশান্তি তাহলে সেই জায়গায় একটা চরের জন্য সে গায়ে তেল ঢেলে ফেললো অশান্তি তুমুল হলো বাড়ি ছেড়ে চলে গেল এটা আমার তো নিউজ করারই প্রয়োজন নেই কালকে সন্তানটা স্কুলে গেলে সব বন্ধুরা বান্ধবীরা সব ডেকে ডেকে তাকে বলবে এই তো তোর মাকে দেখলাম এই তো তোর বাবাকে দেখলাম এটা কি কোনো ভালো কাজ যে নিউজে উঠলে সে একটা সুনাম বাড়বে মানা করো আগে আমার কথা শুনে মনে হয় সে মানা করেছে তার জন্য তো নিউজটা চোখে পড়েনি আর যদি নিউজটা চোখে পড়তো তোর কপালে বহুত কষ্ট ছিল গিয়ে দুটো গালের উপর টুকটুক করে দিতাম কারণ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না সন্তানটার কথাটা আগে ভাবতে হবে তাদের বউ চলে কিছু আবার এসেছে মীমাংসা করে পরামর্শ দিয়ে আবার বউটা আবার চলে আসতে পারে কালকে হয়তো ডিভোর্সও হয়ে গেল কিন্তু নিউজটা থেকে গেলে তো ওটা একটা তো ওটা তো ঘরের সমস্যাটা একটা নিউজটা হয়ে গেলে তো সেটা তো ও তো নিজে ডেকে করছে নিউজটা তো এমনি হচ্ছে না ও তো ডেকে নিচ্ছে সাংবাদিককে তো তার জন্য আমি বলছি ওকে কিন্তু সারা জীবন খেসা গুনতে হবে সন্তানটা কিন্তু নয় স্বামী ডিভোর্স হয় সন্তানের সাথে কিন্তু মা বাবার ডিভোর্স হয় না অতএব সবাই যারা সন্তান জন্ম দিয়েছেন পৃথিবীর আলো দেখিয়েছেন তাদেরকে বলবো আপনারা নিজেদের চিন্তাটা বেশি কম করে সন্তানের চিন্তাটা করুন তাই দিদিকে বলবো যে অরুণিমাদি কালকে যে ধরনের ইউটিউবে যে কথাগুলো বলছিলেন সত্যি বলছি কানে আঙুল দেওয়ার মতো আমি বলছি দিদির পাশে আছি থাকবো মানুষের পাশে দাঁড়ানোটাই আমার কাজ সকলের কাজে সকলের পাশে এক ফোনে কিন্তু আমি ছুটে যাই যার আছে তার কাছ থেকে নিয়ে ছুটি যার নেই তাকে দিয়ে ছুটি তা দিকে কিন্তু দিয়ে ছুটবই কথা ছিল তো চিন্তাটা তো অবশ্যই এটাকে নিয়ে যাচাই করবেন একটা কলকাতায় বেরোলে আমি গেলে আমার খুব কম করে হলো আট টাকা খরচা আছে আট হাজার টাকা খুব কম করে বলছি তার বেশি তো কম নয় আমি দশ দিলাম না পুরোপুরি আট হাজার টাকা খরচা আছে তাহলে এই যে আমি পরিশ্রম করে রোজগার করে আট হাজার টাকা দিয়ে খরচা করে আমি যখন সেই জায়গাটায় যাব যেখানটায় তিনি বলছেন তার পাশে কেউ নেই ইভেন পাড়া প্রতিবেশীও নেই এবং দিদি আজকে বলেছেন আমার পাশে কোনো বান্ধবীরাও নেই আমার মা নেই দিদি আজকে বলেছেন আমার মা পর্যন্ত আমার পাশে নেই আমার পালিত বাবা আমার পাশে আছে যে জন্মদাত্রী মা যদি পাশে না থাকে আপনারা কি ভাববেন না একটু কি ভাবিয়ে আপনাদেরকে তুলবে না অবশ্যই ভাবিয়ে তুলবে আমাকেও একটু ভাবিয়ে তুলেছে যে মা আর পালিত বাবা জন্মদাত জন্মদাতা বাবা নয়তো তাহলে পালিত বাবা দিদির পাশে আছে মা কেন পাশে নেই ভাবাবে দিদি একটা এই একজন বিজনেস করেন তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তার একটা পেয়ে আছে তিনি বললেন এখনই বললেন যে আমি যে কাজটা করি ওখান থেকে একটা মোটাটা অঙ্কের টাকা আমি পাই দিদির হাতের কাজ অতি সুন্দর অতি সুন্দর মানে নিখুঁত কাজ দিদি আমি যেটা দেখেছি তো আমার কথা হলো দিদি এগিয়ে যাক দিদির এত সুন্দর হাতের কাজ ওনার মধ্যে অনেক ট্যালেন্ট আছে ওনার লেখার ট্যালেন্ট আছে ওনার বলার ট্যালেন্ট আছে উনি যদি মনে করেন একজন রাইটার হবেন ভালো উনি তৈরি করতে পারবেন নিজেকে ওনার ওনার বলার মধ্যে মধ্যে ট্যালেন্ট আছে যেটা আমার নেই প্রথম দিন লাইভে বলেছিলাম ঠিক আছে মা মারা গেছে আচ্ছা কিন্তু দেখুন দিদি তো আমাকে বলেছেন মা পাশে নেই এবার মা যে গত হয়েছেন এটা তো আমি জানি না কমেন্টটা পড়লাম মা মারা গেছেন তো আমার কথা হলো কি দিদিকে যখন আমি লাইভ ক্যামেরাটা করতে মানা করেছি এই বিষয়ে দিদির একটা সম্মান আছে আমি একজন নারী আমি চাইবো একজন নারী হয়ে একজন নারীকে সম্মান দেওয়া হোক একটা নারী হয়ে একটা নারীকে অসম্মান করাটা আমারও কাজ নয় একটা নারী হয়ে আর একজন নারীকে অসম্মান কেউ করবে একজন নারী হয়ে দেখব সেটা আমার কাজ নয় আমার রুচিতে বাধে তাই আমি যেদিনকে প্রথম দিন লাইভ দেখেছিলাম তখন অতটা মাথা ঘামাইনি খালি আপনাদের মতো চোখে দেখেই গেছি কিন্তু যখন দিদিকে মানা আমার কাছে যারাই কাজ নিয়ে আসেন না কেন আমি মানা করলে তারা না শুনলে আমি ভীষণভাবে রেগে যাই রেগে যাওয়ার কারণটা একটাই আমি জানি আমি মানা করলাম শুনল শুনল না বলে তারা হয়তো কোনো বিপদে পড়বেন কোনো প্রশ্নের সম্মুখীন তাদের হবেন আর অরুণিমাদিকে সেটাই হতে হয়েছে সেটাই হতে হয়েছে তো আমার কথা হলো কি আজকে তার স্বামী জেলে আমি অরুণিমা ফোন করব। আজকে তার স্বামী জেলে যার সাথে বাইশটা বছর বা একুশটা বছর বা তেইশটা বছর তিনি সংসার করেছেন স্বামী যতই অত্যাচার করুন না কেন তাকে ফিজিক্যালি তিনি কিন্তু সব মানিয়ে নিয়েই সংসারটা করছিলেন আজকে দিনে এসে দিদি বললেন একটা ছেলেকে নিয়ে সন্দেহ করার পর সেই ছেলেটিকেও মারধর করে বা এই ব্যাপার তো এখানে প্রশ্ন চলে আসছে তাকে শারীরিক নির্যাতনের জেলে পাঠাননি তিনি কাউকে নিয়ে সন্দেহ করতেন সেই সন্দেহ দানা থেকেই এই মারপিটের কালসিটের দাগ আর এই কালসিটের দাগের পরেই দিদি থানার দ্বারস্থ হয়েছেন কিছু জীবনে না ঘটলে তাহলে তো উনি থানার দ্বারস্থ হবেন না কোর্টের দ্বারস্থ হবেন না কোন মানুষই সে নারী হোক পুরুষ হোক কেউই কোনো তার জীবনে দুর্ঘটনা না ঘটলে মানুষ ডাক্তার আর বাড়ি করতে করতে যেমন মানুষের অনেক কিছু শেষ হয়ে যায় তেমন এই কোর্টেও ঠিক তাই কোর্টে গেলে কি শেষ হয় না হয় জানি না জীবনের অর্ধেকটা বয়স শেষ হয়ে যায় জীবন থেকে অনেকগুলো বছর সে হারিয়ে ফেলে যে জীবনটা সম্পর্কে তিনি উপলব্ধি করতে পারলেন না ঠিক যত বছর মামলাটা চললো তার জীবনটা কালকে একটা বর্ষা দাসের যে ব্লগ করে যে বোনটি ওর জীবনটা দেখছিল জীবনীটা দেখছিলাম ডিভোর্স নিয়ে লিখেছে ওকে অনেক অনেক কটু কথা শুনতে হয়েছে আমি এগুলো দেখি কারণ আমি এগুলো দেখি যেহেতু আমার সব নিয়ে কালচার আমি এগুলো নিয়ে কাজ আমি অবশ্যই দেখি মানুষের জীবন স্টোরিগুলো যারা লাইফ স্টোরিগুলো তুলে ধরেন তাদের স্টোরিগুলো আমি শুনি এবং সমব্যাতি হওয়ার বা কোনো সময় যদি তাকে ভালো কোনো কমেন্ট করা আমার দরকার হয় মন থেকে করি তো দিদি নিশ্চয় তালে থানার দ্বারস্থ হয়েছে তিনি এইভাবে নির্যাতনের শিকার হচ্ছেন দীর্ঘদিন কিন্তু সেটাকে একটা চরম পর্যায়ে পৌঁছে গেছে বলে তিনি থানার দ্বারস্থ হয়েছেন বা কোর্টের দ্বারস্থ হয়েছেন ঠিক তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার এই সমস্যাটা নিয়ে আমি কেন ইউটিউবে বসবো কেন বসবো কিভাবে কি অত্যাচার করতেন তার তো ডেফিনেশন আমার দেওয়ার দরকার নেই কারণ আমি তো কথা দিয়েছি দিদি আমি আপনার পাশে আছি দিদি আপনি সুবিচার পাবেন আপনি মাথা উঁচু করে বাঁচুন আপনি আত্মহত্যার পথ বাঁচবেন না হুম দিদিও অনেক স্ট্রং বর্ষা শুধু স্ট্রং না দিদি অনেক স্ট্রং বর্ষার মনে কষ্ট হয়নি বর্ষা দাস কি করলো যেদিনকে ডিভোর্স হলো সেই প্রথম দেখার দিনকে যে শাড়ি পরেছিল সেই সাজে সে গিয়েছে কোর্টে তার যন্ত্রণা নেই বুঝি তার যখন কালকে ভিডিও দেখছি আমার স্বামী বলছে কি গো শুতে চলো কি দেখছো তুমি এতক্ষণ ধরে যেমন আপনাদের স্বামীগুলো বলে তেমন আমার স্বামীও কালকে বলছে কি দেখছো সেই তখন ধরে কানের মধ্যে হেডফোন গুঁজে ও তো দেখতে পাচ্ছে না তাই জন্য একটা জিনিস দেখছি শুতে চলো তিনটে কুড়ি তো বাস দিয়ে চলল তুমি যাও আমি যাচ্ছি তখন আমি ওর পুরোটা দেখলাম এবং যখন দেখছি বারবার ডাকছে বিরক্ত হয়ে তখন ওর পাশে গিয়ে শুয়ে শুয়ে তখন কানে হেডফোন দিয়ে ওরা দেখছি তখন দেখলাম ও কেক কাটছে আগের দিনের কেকটা ছিল কি আমি কেক টেক সম্পর্কে জানি না লাল কেক কেক ঠিক আছে আর পরের মানে ব্ল্যাক তো ও বোঝাতে চেয়েছে আগের দিনের ছবিটাও দিয়েছে তো আমি ওখান থেকে ওর যে যন্ত্রণাটা ওটা আমি রিয়েলাইজ করছিলাম ও মুখে হাসছে ঠিক আছে কিন্তু ওর ভিতরে যন্ত্রণা আছে ডিভোর্স যে ঠিক আছে কিন্তু ভুলতে পারছে না দিদিকেও তাই বলবো দিদির যেহেতু একটা সন্তান আছে একুশ বছর না ক বছরে সন্তান আছে আমি বয়সটা ঠিক বলতে পারছি না তো আমার কথা হলো কি দিদিরও নিজের আত্মসম্মান যে বোধ যেটার জন্য আজকে অনেক বা শ্রাবণী দি কমেন্ট ফোন করলেন দিদির সম্মানটা ফেরানোর জন্য তো দিদিকে সবাই চেপে ধরছে দিদিকে সবাই প্রশ্ন করছে দিদি প্রশ্নের সম্মুখীন হওয়ার জন্য দিদিই দায়ী ফুল করবেন দিদি অরুণিমা দি ক্ষমা চাইছি আমি ছোট বোনের মতো আপনার থেকে আমি অনেক ছোট কিন্তু এর জন্য দিদি আপনি দায়ী কারণ আপনার ঘরে একটা ছেলে আছে আপনার ছেলেরও কোন দু একটা হলো বন্ধু বান্ধব আছে ধরুন বন্ধু নেই সে শুনলাম ফটোগ্রাফি শিখছে সেখানেও দু একজনের সাথে তার পরিচিত পরিচিতি পরিচয় হচ্ছে তারও যখন ফটোগ্রাফি শিখছে তার মানে সে কালকে ক্যামেরা করতে যেতেই পারে কোথাও কালকে সেখানে আপনাকে কেন্দ্র করে আপনার ছেলেকে দুটো কথা শুনতে হতে পারে আপনি এত ভেঙে ভেঙে যে কথাগুলো বলছেন আপনি বই লিখুন আপনি ম্যাগাজিন লিখুন আপনার লাইভ স্টোরি নিয়ে কিন্তু আপনি যে কথাগুলো লাইভে বললেন বলার পরও আবার ইউটিউবে বসতে হলো আপনি নাইটি 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 আনটি এসে গেছি নাইটি আন্টি দেখুন দিদি যখন আমার মানসিক যন্ত্রণায় আমরা ভুগি না তখন কখনোই মানে এখন আপনি খুব মানসিক চাপে আছেন তাই তো মুখ্যমন্ত্রীর আপনি মুখ্যমন্ত্রীর দুদিন আগে তাহলে আমি বলতে চাইছি সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনি যখন মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে করজোরে সহযোগিতা চাইছেন সেই জায়গায় যদি আপনি এসে বলেন আমি নাইটি আনটি এসে গেছি বা লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মানুষ এটাকে ভালোভাবে এই মতো পরিস্থিতি নেবে না আপনার কবে রিলসে টিভি টাকা দিয়ে টিভি কিনেছেন আমার দেখার প্রয়োজন নেই আমিও এরকম অভাবী লোকে বলে যে অনেক কিছুই আমাকে শোনায় তো আমি অনেক প্রশ্নের সম্মুখীন হই অভাব যারা কোটিপতি তাদেরও অভাব তাকে বলে তারা রোজগার করতে যায় যারা কোটিপতি তারা তো বসে খেতে পারতো তাদের তো সব আছে আরোপতির তো আরো আছে তো তারা কেন পরিশ্রম করছে কেন রোজগার করছে কারণ যাদের আছে তারাও চায় আরো হোক আর যাদের নেই তারাও চাই যে আমরা একটু জীবনে বেঁচে থাকি তা প্রত্যেকেই কিন্তু আমরা অভাবী আমাদের দৃষ্টিতে আরোগ পতি কেউ হতে পারে কোটিপতি কেউ হতে পারে কিন্তু তাদের কাছে তারা কিন্তু আমাদের মতনই আমাদের মতনই আজকে আমার একশো টাকা রোজগার নেই আমি একশো টাকা রোজগারের জন্য চেষ্টা করব। তিনারা কোটি টাকা রোজগারের জন্য চেষ্টা করবে তাহলে চেষ্টা তো আছেই তাহলে উনি চেষ্টা না করে উনি কেন বসে থাকছেন না আর আমি কেন আমি চেষ্টা করছি তার মানে আমার আছে লাগবে বলে তো আমার কথা হলো কি যে আপনি যখন এরকম একটা যন্ত্রণায় আপনাকে আমি বললাম যে দিদি এগারোটায় ফোন করবেন কালকে আপনি এগারোটায় ফোন করতে পারেননি আমারই কোনো ফ্যান ফলোয়ারকে আপনি ফোন করেছেন ফোন করে বলেছেন আপনি ছেলের খাবার থেকে কিছু খাবার খেয়েছেন আজকে এই প্রশ্নগুলো শোনার জন্য আপনি দায়ী দিদি আমার কাছে কল রেকর্ডটা আছে আপনি বলেছেন অভাবী তাই আজকে পঞ্চাশ হাজার টাকা টিভির কথা উঠেছে কল রেকর্ডটা আমি পেয়েছি সেটা অনেক পরে পেয়েছি তাই বলছেন তারাই আমার কাছে পৌঁছেছেন তারাই আজকে আজকে আপনার যন্ত্রণার জন্য তারা ভোরবেলা থেকে ফোন করতে শুরু করে দিয়েছিল তারা কেন আজকে বিমুখ হলো আপনার যারা বলছিল যে গাছ শিউড়ে উঠছে তারা কেন বলছে আপনার পঞ্চাশ হাজার টাকার প্রশ্ন পঞ্চাশ হাজার টাকার টিভি নিয়ে কেন প্রশ্ন করছে আমি এটা বলতে চাইছি কারণ আজকে আপনি কারোর সাথে কথা বলেছেন তাকে বলেছেন আমার খাবার পয়সা নেই আমার ছেলেকে ছেলের খাবার থেকে আমি কিছুটা খাবার খেয়েছি আমি অসুস্থ আমি রেকর্ডটা শুনিনি আমি মুখে শুনেছি রেকর্ডটা আমার কাছে রয়েছে আমি শোনাতে চাই না রেকর্ড না এটা করে আর আমি কিছু ইয়ে করতে চাই না তো আপনি যেহেতু বলেছেন যে আপনার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ আজকে আপনি একরকম বলেন সেদিনকে একরকম বলেছিলেন দেখুন আমার ওই কথায় আছে না আমি বলবো না এটা লাস্টে বলবো নাহলে আপনি হাট হবে না আমার কোনো আমার কথাই ওটা লাস্টে বলবো আপনাকে একটু আঘাত করব আমি জেনে বুঝে আঘাতটা করব এবং ক্ষমা চেয়ে নেব তারপরেই আঘাতটা করব সেটা আপনার ভালোর জন্যই করব আঘাতটা যে করবো ওটা আপনার ভালোর জন্যই করব আপনাকে কিন্তু পার্সোনাল ফোনে করব না আমি লাইভ ক্যামেরাতেই করব আঘাতটা সেদিনকে শুনেছিলাম যে আপনি অসুস্থ শারীরিকভাবে আপনি আমার কাছে এসে পৌঁছাতে পারবেন না আজকে যেটা আপনি বললেন যে আমি বাইরে বেরোতে পাচ্ছি না এই কারণে যে আমার স্বামী আমাকে যে কোনো পরিস্থিতি খুন করে দিতে পারে দুদিনের কথার মধ্যে কোনো মিল পাচ্ছি না শারীরিক অসুস্থ বলে আমি দৌড়ে যাব বলেছিলাম আর আপনি যখন বলছেন আমার স্বামী খুন করে দেবে আমি আতঙ্কিত বলে বাইরে বেরোতে পারছি না সেই বিষয়টা কিন্তু পুরোটাই আলাদা আমি যখন আপনার পূর্বের রিলস বাদ দেন যখন আমি একজন সাংবাদিক আমার সম্পর্কে ভাইরাল করছিলেন তখন আমি মানসিকভাবে খুব যন্ত্রণায় ভুগছিলাম যে ওনাকে যতক্ষণ পর্যন্ত জবাব না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি জল পর্যন্ত খাব না ততক্ষণ ওনার জবাবগুলো প্রত্যেকটা জবাব আমি ওনাকে দেব এবং উনি যেহেতু নিউজ করে ভাইরাল করেছে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কথা বলবো উনি তো আমাকে ওভার ফোনে কোনো অপমান করেননি যে আমি ওভার ফোনে ওনার সাথে কথা বলে নিজেরা নিজেরা মিটমাট করব বা রাগ হজম সহ্য করবো উনি তো ভাইরাল করছেন অপপ্রচার চালাচ্ছেন তাই আমি প্রতিবাদ করেছি লাইভ ক্যামেরা করে কি। তাহলে আপনি যখন দেখছেন যে আপনার এই কথাগুলো লাইভ করা মানে ছোট বাচ্চারা দেখবে ছোটরাও লাইভ দেখে ছোটরা কিন্তু আপনার লাইভ দেখার প্রতি ইন্টারেস্টটা বেশি দেখাবে অনেকজন সিনিয়র মানুষ আপনার লাইভটাকে অ্যাভয়েড করবে অনেকজন যারা আমাদের সমবয়সে আছে বা আপনার সমবয়সী আছে তারা হয়তো দেখতে দেখতেও বলবে ইস এরম ভাবে বললো এটা ঠিক নাই ভাবে বলাটা আরে নিজেরও তো আত্মসম্মান আছে মানুষে নানা মুনি নানা মত তো আমরা এই কারণেই বলি তো আমার কথা মানুষ কিন্তু আপনার লাইফটা দেখার সময় আপনাকে দেখতে হবে যে আপনি সম্মান নেবেন না মানুষ আপনাকে অসম্মান করবে সেটা চান আজকে যদি আমি গায়ের কাপড়টা নামিয়ে বসি এতদিন মানুষ দেখেছে গায়ের কাপড়টা ঢেকে বসতে তা নামিয়ে বসলে যথারীতি মানুষ আমাকে বাজে কমেন্ট করবেন যারা আমাকে ভালো কমেন্ট করেছেন কিন্তু আমি যখনই ঢাকা পোশাকে থাকবো যেভাবে মানুষ দেখে আমাকে অভ্যস্ত তখনই কিন্তু মানুষ কিন্তু আমার প্রতি যে রুচিতে আমাকে দেখছেন যে দৃষ্টিতে আমাকে দেখছেন ঠিক সেইভাবেই কিন্তু আমাকে কমেন্টটা করবেন সমস্ত কিছু কিন্তু আমাদের সম্মান আমরা নষ্ট করব না আমাদের সম্মানটা আমরা মানে নষ্ট করে কেউ দেখবেন কিছু কিছু যারা ক্রিয়েটার আছে ব্লক ব্লগ করে কেউ দেখবেন এত বাজে 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 ভিডিও বানায় এত বাজে বাজে নোংরা নোংরা গালি গালাজ করে এত নোংরা নোংরা ভাষা বলে তাদের ভিডিওগুলো গুলো যারা আমরা ভদ্র মানুষ ভদ্র বলতে কি পড়াশোনা জানলেই ভদ্র বলছি না আমরা যারা মানুষ যারা জাগ্রত একটু ঠাকুর দেবতা নিয়ে পড়েছে সংসার ধর্ম পালন করি মানুষকে শ্রদ্ধা করি তারা ওইগুলো দেখতে পারবো না সাথে সাথে কি করবো ওটাকে ওনাদের পোস্টটাকে হাইট করে দেব। যাতে আমাদের এখানে নোটিফিকেশন না আসে তার ব্যবস্থা করব। আবার কিছু কিছু মানুষ কি করবেন রোজ ওটা রাত জেগে জেগে না খেয়ে দে ওটাই দেখবেন কারণ ওটা দেখে মানে ওরা চাইছে যে অ্যাট্রাকশন মানুষের বারুক আমরা খারাপ কথা বলবো কিন্তু বাড়িতে কিন্তু আদৌ তারা খারাপ কথা বলছেন না রাস্তায় যখন কোনো বিয়ে বাড়িতে যাচ্ছেন তিনি কিন্তু ভদ্র পোশাক করেই বেরোচ্ছেন কিন্তু যখন উনি কোনো ভিডিও বানাচ্ছেন বা কিছু করছেন তখন কিন্তু ওটা নোংরা একটা পোশাকে নোংরা একটা গালি গালাজ দিয়ে হুম জানছে লোকে এটা আমাদের লোকে বাজে বাজে কমেন্ট করবে তার জন্যই কিন্তু ওনারা বাজে কমেন্টের আশাতেই কিন্তু ওই ভিডিওগুলো বানাচ্ছেন তো আপনার যা কালচার বা আপনার যা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা দেখলাম সেখানে আপনার দিদি এটা মানায় না একদমই মানায় না কারণ আপনি একজন সত্যি শিক্ষিত উচ্চ উচ্চশিক্ষিত মানুষ আপনি সত্যি একটা যন্ত্রণার শিকার হয়েছেন আপনাকে কেউ অবিশ্বাস করছে না অবশ্যই আপনি নতুন করে বাঁচুন তার জন্যই তো বলেছি দিদি কখনোই আত্মহত্যার কথা মাথায় আনবেন না আমরা সকলেই আমার পাশে আছি আমি আছি মানে আমার ফেসবুক পরিবারের সকল সদস্য আপনার পাশে আছে কিন্তু হাপনি এমন এমনভাবে ইউটিউবে ভিডিওগুলো বানাচ্ছেন দিদি ক্ষমা করবেন দিদি যদি এবার কিছু বলে থাকি এই ভিডিওর জন্য হ্যাঁ হয়তো আপনাকে কিছু সংখ্যক মানুষ আপনার লাই ভিডিও দেখার প্রতি আগ্রহ প্রকাশ করবে কিন্তু যখন আমি আপনার কাজটায় যাব আমি যে কাজটায় গিয়ে দেখুন আমি কিন্তু বললাম একজন দেহ ব্যবসায়ীর কাজেও আমি গেছি একজন দেহ ব্যবসী আমার অফিসে এসছেন তার যন্ত্রণার কথাও শুনেছি তার পাশেও দাঁড়াবো বলেছি সে তার যন্ত্রণা যখন সে যখন আসবে তার পাশে দাঁড়াবো বলেছি তো আমার কথা হলো কি আমি যখন আপনার বাড়িতে যাব আপনি যেহেতু বাড়িতে আমাকে ডেকেছেন যে আপনি আসুন বা আপনার প্রতিনিধি পাঠান আমার প্রতিনিধি তো কেউ আপনার বাড়িতে যাবে না কালকের ইউটিউব ভিডিওটা দেখে কারণ আমি মানা করেছি তারপরেও আপনি ভিডিও করেছেন আপনার কোটে কেস চলছে আপনার দরকার সরকারি পিপি কে আছে আপনি উকিলের কোনো হেল্প পাচ্ছেন না তার জন্য একটা প্রাইভেট উকিল আপনার দরকার আপনি সুস্থ হবে এখন বেঁচে থাকবেন তিনটে মানুষকে নিয়ে দুটো ছেলে আর আর আপনি দুটো ছেলে বলতে আপনার বাড়িতে যে কুকুরটা আছে ওটা আপনার সন্তান সমতুল্য আর যে আপনার যে সন্তানটা আছে সেই সন্তানটা মানে আপনার ছেলে ঠিক আছে আমরা বাড়ির পশু পশুদেরকে আমি তো আমার চুন্নুম্নুকে বলি এটা আমার ছেলে এবং আমি আমার ছেলেকেও বলি তোরা তিন ভাই ঠিক তেমনই আপনাকে ওই আমার দৃষ্টিভঙ্গিতেই বললাম যে আপনার বাড়ির যে পোষ্য কুকুরটা আছে সে হলো আপনার সন্তান হল তার জন্য তার জন্য আপনি আমার কাছে আবেদন জানিয়েছেন আমরা তিনটে যেন কুকুরটা ছেলেটার আমি যেন ভালো থাকতে পারি তা আমার প্রতিনিয়ত আপনার বাড়িতে যাবেই না প্রথম দ্বিতীয় কথা আমি যাব আমি যখনই যাব আপনি যেহেতু ওখানে বলছেন লাইক করুন কমেন্ট করুন আমি এসে গেছি নাইটি আন্টি আনটি সেই জায়গায় আপনি কি গায়ে একটা অন্যা দিতে পারেন না দিদি আপনাকে কেন্দ্র করে আমি অনেক মানুষকে বলছি আপনি নিজেকে নাইটি আনটি বলে পরিচয় পরিচিতি বাড়াচ্ছেন আর আমি চাইছি না আপনাকে কেউ নাইটি আনটি বলুক বিশ্বাস করুন কেউ নাইটি আনটি বলুক আমি একজন নারী হয়ে চাইছি না যে মানুষটিকে বাঁচাবো সে মানুষকে বাঁচানোর মতো আমি বাঁচাবো তবেই তার পাশে দাঁড়াবো যে মানুষটি ভুল পথে যাবে যতই সে শিক্ষিত মানুষ হোক আমার থেকে বয়সে বড় হোক ভুল পথে গেলে আমি ছোট আমার কাছে যখন তিনি হেল্প চাইছেন অবশ্যই তাকে আমি সহযোগিতা করবো এবং আমি সুন্দর তাকে একটা জীবন দেব আমি তাকে নাইটি আনটি বলবে কেউ ইউটিউবে আর আমি সেটা শুনে ওই তো আমি এই কাজটা করেছিলাম এই তো নাইটি আনটি বলে ছি 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 আমি কার কাজ করেছিলে বাবা আমার বিবেকের কাছেও প্রশ্ন আসবে এই প্রশ্নটা প্লিজ যারা আসছেন তারা করাবেন না আজকে মানুষের কথা বাদ দেন মানুষ প্রশ্ন করছে তারা আজকে দুটো প্রশ্ন করে তারা কত বিতর্কের সম্মুখীন হলো বা যারা আজকে মানে আপনার দিকটা ভেবে প্রশ্ন করছে কিন্তু বিতর্কের সম্মুখীন দুই পক্ষই কিন্তু বিতর্কের সম্মুখীন হলো কিন্তু দুজন দুই পক্ষই কিন্তু নিরপেক্ষতার সাথে কথা বলছেন ঠিক তাহলে আমার কথা হলো আপনি নিজেকে কেন নাইটি আনটি বলে পরিচিতি বাড়াবেন আপনি এত সুন্দর লেখেন আপনার হাজবেন্ড লেখক লেখক আমি জানতাম না আমি এখান থেকে একটা জিনিস দেখলাম এখানে ইগোর লড়াই চলছে কে আপনি ভালো লেখেন বলে আপনার হাজবেন্ড আপনাকে হিংসা করুক আপনি তাকে বলছেন যে তুমি এগিয়ে দাও মেয়ের ধর্মই হলো মানুষকে এগিয়ে দেওয়া হয়তো কিছু কিছু পুরুষরা আমি জানি না ওনার সম্পর্কে আমি না ভুল বুঝে ভুল বুঝে আমি কোনো মন্তব্য করছি কিনা যে যিনি আপনার হাজবেন্ড যদি ভুল হয় ক্ষমা করবেন হয়তো উনি চাইছেন না যে আমার স্ত্রী আমার থেকেও বেশি ভালো লিখু তো আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলি আমি যখন এই পার্টিতে নাম লিখিয়েছিলাম আমাকে পার্টির যিনি আমার অভিভাবক যিনি নেতা এবং যিনি আমার গুরুদেব আমাকে যখন হাতে করে যখন আমি যখন একটা পার্টিতে জয়েন নামটা লিখিয়েছিলাম যিনি আমাকে শিক্ষা দিয়েছিলেন যিনি আজকে আমার ক্যারেক্টারটাকে ঠিক রাখার জন্য প্রথম দিনকে কানে মন্ত্র দিয়েছিলেন দলের মধ্যে যদি তুই সৎ চরিত্রের মানুষ হতে পারিস তবে তুই অনেক দূর পর্যন্ত পৌঁছাবি কিন্তু বাবলি বাধা অনেক তার জন্যই কিন্তু আজকে আমি অনেক বাধা অতিক্রম করেও কেউ বলতে পারবে না যে বাবলি মুখার্জির গায়ে আমি আটটা বছর কোনো দলের সাথে ছিলাম কেউ বলতে পারবে না এই নারীটা বা এই ভদ্র মহিলা খুব খারাপ চরিত্রের মানুষ কারো কাছে সেই প্রমাণ নেই ঠিক আছে তার জন্য লাইভ টেলিকাস্ট করে কাজ করি কারণ আমার স্বচ্ছ ভাবমতির জন্য আমি এটা করি তো আমার উনি বলেছিলেন তখন দেখ তুই তো আগে পার্টিতে নাম লিখিয়েছিস তো তুই যখন এগিয়ে যাবি তখন তোর হাজব্যান্ড কিন্তু ইগো করবে কারণ তুই রাত দুপুরে নেতাদের সাথে যখন তুই ভালো নেত্রী হয়ে যাবি তুই যখন এটা সুবক্তা হবি তোকে আমরা সব ট্রেনিং দিয়ে দিয়েছ সুবক্তা করবো এখানে ওখানে বক্তব্য রাখতে এতে হতে পারে তখন তুই যখন বাড়ি ফিরবি তখন অনেক রাত হয়ে যাবে স্বামী ওটা মেনে নেবে কিনা দেখবি দ্বিতীয় কথা হলো কি স্বামী কিন্তু দেখবে যে ইগো বাবলি এগিয়ে যাচ্ছে আমি তো পিছিয়ে আছি বাবলি এগিয়ে যাচ্ছে আমি তো পিছিয়ে যাচ্ছি এই ইগোর লড়াইটা হবে তোর সংসারটা কিন্তু ম্যাস্ট হয়ে যাবে তুই আগে পার্টিতে নাম লিখেছিস ঠিক আছে তুই আমাদের মধ্যমণি আজ পর্যন্ত কিন্তু কোনো কর্মী থেকে শুরু করে পার্টির কোনো কর্মী থেকে শুরু করে নেতারাজ থেকে শুরু করে আমায় কিন্তু কেউ বাজে অফার করতে পারিনি সে ঘুরে বালি কারণ প্রথম দাপেই তো সুশিক্ষা শিখেছি না তিনি শুনতে যাচ্ছেন না আমি পার্টি ছেড়ে দিয়েছি আমি সমাজসেবায় নিজেকে উৎসর্গ করেছি কিন্তু তারা তাদেরকে তো কখনো ভুলে যেতে পারবো না কারণ আজকে যে আমি সচ্চরিত্রের মানুষ হিসাবে যে আজকে আপনারা আমাকে দেখছেন সেটার জন্য কিন্তু আমার উনি নাহলে পার্টির মধ্যে অনেক কিছু ঘটে যেতে পারে ওখানে ভালো ভালো সুপুরুষ আছে নেতারা আছে নেয়া আছেন পার্টির পদ দেব বলে লোভ দেখায় কত কিছু হতে পারে সে জায়গায় দাঁড়িয়ে কত কই বাবলি মুখার্জিকে তো হ্যাঁ বড় বড় করে লেখা হয়েছে সমস্ত পত্রিকায় বাবলি মুখার্জিকে বহিষ্কার করা হয়েছে কিন্তু লেখা হয়নি বাবলি মুখার্জি ক্যারেক্টার খারাপ বাবলি মুখার্জি চিটিংবাজ এটা কিন্তু লেখা হয়নি আগামী দিনে হয়তো লিখতে পারে আজকে বলে দিলাম বলে মানুষের মাথায় থাকে না মানুষের মাথায় ঢুকিয়ে দিলাম তো আমার কথা হলো সেই দিনকে আমি বাড়িতে এসেছিলাম আমাকে বলে পনেরো দিন পর তুই পার্টি অফিসে আসবি আমি আমার হাজবেন্ডের সাথে আলোচনা করলাম দাদাভাই আর অনেক কিছু বুঝিয়েছিলেন ছোট করে বললাম তো এই ইগোর বিষয়টা নিয়ে তো আমি এসে আলোচনা করার পর বললো না তুমি এগিয়ে যাও তুমি এগোলে তো আমার সম্মান আমার স্ত্রী এগোচ্ছে হ্যাঁ তবে একটা কি নিজে ঠিক থাকবে নিজের পায়ের তলার মাটিটা শক্ত রাখবে কেউ যেন না বলতে পারে যে অমকের স্ত্রী এরকম বাজে মহিলা প্রকৃতই আজকে এতগুলো বছর পার্টি করলাম যদি আমার স্বামীর কাছে যদি সেই ইনফরমেশনটা আসতো যে কোনো কোনো জায়গায় রাতে কত রাতে ফিরেছি কত জায়গায় বক্তব্য রেখেছি আমাকে তারা সুবক্তা করার জন্য চেষ্টা করেছেন বা আমি তাদের মান রাখার জন্য চেষ্টা করেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমা আমা আমি যখন রাত দুটো তিনটে সময় বাড়ি ঢুকতাম আমার স্বামী আমার জন্য অপেক্ষা করতেন খাবার টেবিলে এবং আসার সাথে সাথে হাত পা ধোয়ার জলটাও এগিয়ে দিতেন এবং শুধু তাই নয় আমি যখন খেতে বসতাম আমার সন্তানটাও বসে থাকত। শুধু স্বামী নয় সন্তানটাও বসে থাকত। তার জন্যই তো আজকে আমি এই কাজটা করছি যদি আট বছরের মধ্যে কোনো কলঙ্কিত মানুষ অনেকে অনেক রকম আঙুল তুলতে চেষ্টা করেছেন কিন্তু আমিও ঠিক তাই ফেসবুকের মাধ্যমেই কিন্তু আমি আমার বিচার পাইয়েছি তা মানুষের চোখের একটা মানুষ কানাঘোষা করতে পারে দশটা মানুষ পার্টি অফিস আলোচনা করতে পারে কিন্তু আমি যখন লাইভে করছি তখন কিন্তু কারো হিম্মত নেই লাইভে এসে কোনো কথা বলার বা ফেসবুক পোস্ট করছি যখন লিখে লিখে কারো হিম্মত নেই কানাঘোষা দেওয়ালের মধ্যেই হয় কিন্তু দেওয়ালের বাইরে কিন্তু কানা ঘোষণাটা ফোরকাস্ট হয়ে যায় তো আমি কিন্তু আজীবন কাল ধরে এই ফোরকাস্ট করতে ভালোবাসি সব কিছু তা দিদি যে ধরনের কাজটা করছেন বা যে কাজের সাথে যুক্ত আছেন বা ওনার যে কালচার উনি যে ছোট থেকে যেভাবে মানুষ হয়েছেন বা যে সুশিক্ষায় মানুষ হয়েছেন বা যতটা কষ্ট করে মানুষ হয়েছেন আমার থেকে ওনার যন্ত্রণা বেশি ওনারটা আমি শুনে একটুখানি রিয়েলাইজ করব। আমি হেল্প করতেও পারি না করতে পারি সেটা আমার ব্যাপার উনি জোর করেননি আমাকে কিন্তু বিষয়টা হলো কি আমি যখন ওনার বাড়িতে যাব যেখানে ওনার লাইফ রিক্স আমারও তো লাইফ রিক্স আমারও তো লাইফ রিক্স আমি ও বাড়িতে যাচ্ছি সেখানে পার্টির বড় বড় হেভি ওয়েট পার্সেনদের নাম নেওয়া হচ্ছে হেভি ওয়েট পার্সেনরা তার সাথে জড়িয়ে আছেন ঠিক আছে যারা নাম নিচ্ছেন নিশ্চয়ই নাম বলার মতো তারা ক্ষমতা রাখেন তো তারা জড়িয়ে আছেন তা আমি তো কই আমার আমারও তো প্রাণ আছে যারা যাবে তাদেরও তো প্রাণ আছে তাদেরও তো আমরা তো অ্যাটাক হতে পারি তাদের মাধ্যমে তাই না তো তার জন্যই আমার শুভ চিন্তকরা যারা আমাকে আপনারকে সহযোগিতা করার জন্য আমাকে আজকে মানে পাগল করে দিয়েছে বা লাইভে ফোন করে স্মরণ করিয়ে দিয়েছে আপনাকে যে লাইভ করার জন্য বা আপনার সাথে কথা বলার জন্য একটু তারাই যে কত বিতর্কের সম্মুখীন হলো তারাই কিন্তু আজকে ওই যে যে বাঁশ নেওয়ার মতো কষ্ট পেল যে আজকে আমরাই পাঠিয়েছিলাম আর আমরা আজকে সেই জায়গাটা বাবলি জায়গাটা আমরাই করে দিলাম অথচ আমরাই আজকে ফেসবুক কমেন্টের মাধ্যমে অপমানিত হচ্ছি কিন্তু আমি একটা কথাই বলবো এই কাজের সাথে বা আমার সাথে যারা যুক্ত আছেন কেউ কখনো মনে করবেন না যে আমরা অপমানিত হচ্ছি অপমানিত হলে তো আপনারা আর পরের দিনকে আর একটা মানুষের উপকার করতে পারবেন না তার জন্য কেউ এই কথাটা মনেই আনবেন না যে অপমানিত হচ্ছি তো আমি একটা কথাই দিদিকে বলতে চাইছি এবং আমি দিদিকে একটু এখনই ফোন করব যে দিদি যেন দিদি এই কথাগুলোকে দিদিকে দিতে হবে আমাকে দিদি ইউটিউবে দিদিদের সাথে যে ইন্টারকোসের যে ব্যাপারটা এইভাবে ডেফিনেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই তাতে দিদির ইমেজ বাড়বে ইমেজ কমবে না টিআরপি বাড়বে টিআরপি কমবে না ভিওয়ার্স বাড়বে ভিওয়ার্স কমবে না ফার্স্ট সেকেন্ড হলো কি আজকে আমরা কখনোই কাউকে ইচ্ছে থাকলেও জেলের মধ্যে সারা জীবন রাখতে পারি না জেলের মধ্যে সারা জীবন ডাকতে পারি না কোনো না কোনো সময় তাকে কিন্তু বেরোতেই হবে আজকে অনেক মানুষ চেয়েছেন আমার ফাঁসি যখন আমার জেল হয়েছিল অনেক মানুষ চেয়েছেন যে আমি যেন জেল থেকে না বেরোই অনেকে মাথা উঁচু করে কাড়া হয়ে দাঁড়িয়ে আমার মতো কাজ করবেন ঠিক আছে অনেকে মনে করেছিলেন কেউ বলবো বাবলির আমি প্রতিনিধি হিসাবে আমি এই কাজটাকে বেছে নিয়ে আমি এইভাবে বাবলির মতো কাজ করে নিজের পরিচিতি লেভেল বাড়াবো অনেকে অনেক রকম প্রার্থনা করেছেন ঈশ্বরের কাছে কিন্তু ঈশ্বর যারা পজিটিভ মাইন্ডের মানুষ যারা খালি অঝরে কান্ত আর ঈশ্বরের কাছে বসে থাকতো যে বাবলির লাইভ দেখতে পাচ্ছে না বাবলির লাইভ আমাদের বাঁচার দিশা দেখায় আজকে বাবলি এখনো বেরোচ্ছে না বাবলি কোথায় গেল কবে বেরোবে কি হচ্ছে কেন জামিন হচ্ছে না আদৌ কি কেউ চেষ্টা করছে কি হচ্ছে না হচ্ছে যারা শুভ চিন্তক যারা ঈশ্বরের কাছে দাঁড়া খালি মানে মাথা করতো যে একটুখানি ভাবলি বেরোক তারা চেনে না জানে না কোনো দিন তাদের আমি তাদের সংস্পর্শে যেতে পারিনি তাদের সাথে কোনো তাদের কণ্ঠ শুনতে পারিনি দিন তাদের ফোন করা সেই সুযোগ হয়ে ওঠেনি বা আমি দিন তাদের চিনি না জানি না এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার জন্য শুধু প্রার্থনা করে গেছেন ঈশ্বরের কাছে যে আমি যাতে জেল থেকে বেরিয়ে আসি তাই চোদ্দ দিনের জেলটা হলেও একটা সম্মান নষ্ট হয় এই চোদ্দ কেটেছে আমি কালী পুজোর আগের দিন বেরিয়েছি আপনাদের প্রার্থনায় আপনাদের আশিস নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে বারো দিন ছিলাম চোদ্দ দিন হয়নি কারণ মানুষ আন্দোলন চালিয়ে গেছে আমার জন্য মানুষ রাস্তায় নেমে বসে পড়েছে আমার জন্য দিদিকে চাই আমাদের দিদি কেন দোষ করলো দিদিকে কেন এইভাবে সাজা দেওয়া হচ্ছে দিদি তো এটা নয় ওটা করেছে আজকে আমাদের জীবন বাঁচিয়েছে আমার সংসার জুড়েছে বলে তারা রাস্তায় গাড়ির সামনে তারা শুয়ে পড়েছে পর্যন্ত অনেকে অনেক লড়াই দিয়েছে তারা হয়তো আজকে হারিয়ে গেলেও তাদের ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না আর তাদেরকে আমার চোখের দৃষ্টি থেকে আমি সরাতেও পারবো না আমি কাল তারা থাকুক না থাকুক যে যে প্রান্তে থাকুক না কেন তারা আমার কথা শুনুক না শুনুক যারা রাস্তায় নেমে আন্দোলন করেছিল সেই সময় পুলিশের লাঠি চার্জের ভয় করেনি কোটের মধ্যে আন্দোলন শুরু করে দিয়েছিল যেখানে কোটের মধ্যে স্লোগান আমাদের বাবলি আমাদের মা দুর্গা সেখানে আমি মনে করি আমি দেখিনি আজ পর্যন্ত কোনো জায়গায় কোন নেতাদেরকেও এরকম যখন জেল হয়ে যায় সেই কোর্টের থেকে যখন নিয়ে আসে এরকম হ্যাঁ পার্টির স্লোগান শুনেছি এরকম স্লোগান শুনিনি সে আমাদের গরিবের ভগবান এই স্লোগান শুনিনি যখন নিয়ে যাচ্ছে আমি রিকোয়েস্ট করব তাদেরকে যে তোমরা এরকম আন্দোলন করো না তোমরা যাও আমার আমি অন্যায় করেছি আমার সাজা হচ্ছে আমি পুলিশদেরকে রিকোয়েস্ট করছি আমি আমি একটুখানি আমাকে কথা বলতে দিন ওদের সাথে ওরা সবাই চলে যাবে কোটের মধ্যে যে ঝড় ওরা তুলেছিল রাত দুপুরে রাতে আমাকে অন্য দিক দিয়ে বের করতে হয়েছে আমাকে সেই সব জিনিসগুলো কে জানেন কারা জানেন জানেন কোটের মধ্যে যখন আন্দোলন চলছিল লক্ষ্মী পুজোর বিসর্জনের দিন যখন আমাকে নিয়ে যাওয়ার টাইমে আসামি নিয়ে যেতে পারছিল না তারা পুলিশ প্রশাসনের আধিকারিকরা আমাকে বের করতে পারেনি যে গেট দিয়ে আসামি বের করে আমাকে তুলতে পারেনি যে গাড়িতে আসামিকে তোলে আমাকে পুলিশের ভ্যানে নিয়ে যাওয়া হয়েছে জেলে এবং সেখানেও তারা তাদের মানুষের মুখোমুখি তারা হয়েছেন পুলিশের সাথে একটা বচসা সৃষ্টি হয়েছে মানুষ ভালোবাসেন আমার কর্মকাণ্ডকে তাই মানুষ অত মানুষ নিজেদের কোটের মধ্যে গিয়ে তারা মানে স্লোগান তুলছে আমাদের বাবলি দিকে চায় আমরা নিজেদের দেব না কান্নাকাটি লুটোপুটি করছে মাটির মধ্যে আমরা দিদিকে নিয়ে যেতে দেব না আছে সব লাইভ ভিডিও সব লাইভ ভিডিও সবার কাছে ভিডিও ডকুমেন্ট সব আছে আমি যে কথাগুলো কথাগুলো বললাম প্রত্যেকটা সত্যি কথা গাড়ির সামনে পুলিশের ভ্যান যখন যাচ্ছে আমার জুতো একদিকে পুলিশের গাড়ি আমি পুলিশকে টেনে বাঁচাচ্ছি ওদের আগ করেছে হাত থেকে আমি আমি যখন দেখছি একজন ম্যাডাম বলছে শীঘ্রই ঢুকুন গুতিয়ে যখন ঢোকাচ্ছে আমার শাড়ির মধ্যে তার পা বেঁধে দরজা বন্ধ করতে পারছে না এত মানুষের রো সেই সময় আমি তাকে টেনে ধরেছি গাড়ির মধ্যে যে ম্যাডাম আপনি বসুন আমাকে জানলা দিয়ে একটুখানি বলতে দিন ওরা এখান থেকে সরে যাবে ওরা আমাকে ভালোবাসে তখন ওনারা জিজ্ঞেস করতে করতে যাচ্ছেন ম্যাডামগুলো যে আপনি কি করেন এত মানুষ কোথা থেকে এলো হ্যাঁ আমি জানি না ম্যাডাম আমি কি করি আমি চুলকাটা সেই মহিলা এটুকুই আমি জানি আমি অপরাধ করেছি তাই আজকে আমার সাজা হয়েছে এবং আমি সাজা হবে এটা আমি জানতাম আপনাদেরকে আপনারা ঠিক কিন্তু আপনাদের কোনো ক্ষতি হোক আমি চাই না বা কোনো রকম বা কেউ ধাক্কাধাক্কি হোক এটাও আমি চাই না বা তারা কোনো ক্ষতি হোক এটাও আমি চাই না সমস্ত কিছু ভিডিও আমার কাছে আছে চাইবেন কেউ আমি দিয়ে দেবো আপনাদের অনেক প্রোফাইল পেয়ে যাবেন তো আমার কথা কি আপনি যদি ভালো কর্মটা করেন আপনি যদি সম্মান পাওয়ার যোগ্য হন কেউ আপনাকে অসম্মান করতে পারে না পারবেন না তাই দিদিকে আমি বলছি যে দিদি আপনি আজকের পর থেকে আপনাকে আমাকে এখন ফোনে কথা দিতে হবে যে আপনি এই ইন্টারকোর সম্পর্কে এরকম ভেঙে ভেঙে ছোট ছোট বাচ্চারা দেখে ইউটিউব বড় বড় গুরুজন ব্যক্তিরা দেখে সমস্ত মধ্যবয়সী সমবয়সী সবাই দেখেন আপনার কালচারটা আপনার কালচার আপনার প্রকাশ পাবে আপনার আপনার কালচারটা যত আমি বই লিখুন আপনার জীবনী লিখুন আপনি আপনার নাম দিয়ে আপনার জীবনী লিখুন আমি দেখেছি আপনার পেজে যারা কমেন্ট করছেন তারা সবাই শিক্ষিত মানুষ তারা বল তারা লিখছেন ওখানে কমেন্টে যে অরুণিমার পাশে কি সমাজে কোনো একটা মানুষ নেই যে দাঁড়াবে আমি যদি বলি যিনি কমেন্ট করেছেন উনি কি দাঁড়াতে পারছেন না যথেষ্ট শিক্ষিত যথেষ্ট কমেন্ট করছেন করে তারা বলছেন যে অরুণিমা তোমার পাশে কি একটা মানুষ নেই কেউ এসে প্লিজ দাঁড়ান আগে তো নিজেকে দাঁড়ানো দরকার যিনি কমেন্ট করছেন যে দাঁড়ান অরুণিমা দি যার ফেসবুক লাইভে যারা কমেন্ট করছেন তাদের উদ্দেশ্যে আমি বলেছি বলছি একজন দেখলাম লেখিকা আছেন তার অনেক বইয়ের ছবি টবিগুলো দেখলাম আমি দু একটা দেখেছি আর একজন ভদ্রলোকের কমেন্ট দেখলাম তো আমার কথা হলো কি অরুণিমাদির চোখের জলের জন্য যদি তারা সমব্যাতী হয় সবার আগে তো বলবে যে অরুণিমা আমরা আছি পাশে বল তোকে কি হেল্প করতে হবে আপনি খেতে পাচ্ছেন না আপনি ছেলের খাবার থেকে একটুখানি খাবার খেয়ে বেঁচে আছেন আজকে আপনি ফোনে কাউকে বলেছেন সেই কল রেকর্ডটা আমার কাছে এসেছে এবং তিনি শুনেছেন তাই আজকে আপনাকে প্রশ্ন করছে পঞ্চাশ হাজার টাকা টিভির সম্পর্কে না হলে আপনাকে কেউ ব্যক্তিগত আক্রমণ করতো না কেউ করতো না ব্যক্তিগত আক্রমণটা করেছে আপনার রিলস দেখে নয় আপনার আজকে সকালের ফোন কাউকে করেছেন সেই ফোনে আপনি বলেছেন আপনি না খেয়ে আছেন আপনি ছেলের খাবার থেকে অল্প খাবার খেয়ে কোন রকম ভাবে আপনি আছেন তার জন্য কিন্তু আপনি পাওয়ার জায়গায় আপনি কি বিতর্কের মুখোমুখি হয়ে গেছেন এতদিন যখন হেল্প চেয়েছেন ওগুলো হলো আপনার লিগাল ওয়েতে এগোচ্ছিলেন আপনি আইনি পরামর্শ চেয়েছিলেন প্রথম একটা ভাষা বলেছিলেন যে আমি আইনি পরামর্শ চাই আমি একজন সমাজসেবিকা তাই আমি বলেছিলাম যে আমি সমাজ সেবিকা হিসাবে পরামর্শ দিতে পারবো কিন্তু আমি আইনের সহযোগিতা নেব আমি পরামর্শ নিয়ে আপনাকে সহযোগিতা কিন্তু আপনাকে আমি আমি পরামর্শ তাই আজকে বলছি আজকে আপনার প্রশ্নের জন্য আপনার রিলস মানুষ দেখেছে আপনার প্রশ্নের জন্য আজকে আপনার প্রোফাইলটা পুরো ঘেটেছে আজকে আপনার টিভির বলুন আপনার ভাইয়ের বিয়ের বিয়ে বলুন আপনার বাড়ির ছবি বলুন সেটা হলো আগের আপনার রিলস কিন্তু আজকে কেন প্রশ্ন হলো কারণ আপনি বলেছেন আপনি আপনার ছেলের অল্প খাবার থেকে আমি জানি না ঠিক গুছিয়ে বলতে পারছি না ঠিক এরকমই একটা কিছু কথা যে সেখান থেকে আপনি অল্প কিছু খাবার খেয়ে আছেন আপনি অসুস্থ তার জন্য অর্থের ব্যাপার চলে এসেছে আমি দিদি একদিন উপকার করব একদিন হেল্প করব দুদিন করব আমি গেলেই আমি বলছি আট থেকে দশ টাকা কলকাতায় গেলেই খরচা হবে আমার এবার আপনার কাছটা একদিনের জায়গায় দু তিন দিন আমি যেতে পারি আমি গড়িয়া মায়ের কাজে গিয়েছি যে গড়িয়ার মার কালকে রিলসে আমিও গান দিয়ে ছেড়েছি ওই মা এখন কত ভালো আছে বলুন তো একজন আশি পঁচাশি বছরের বয়সে উনি এখন একশো বছর বাঁচবেন সেই জায়গাটা আপনাদের আশীর্বাদ নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম রাতের অন্ধকারে নরেন্দ্রপুর থানায় গিয়েছিলাম যে কেস নেননি কেন কেন পাশে দাঁড়াচ্ছেন না গিয়ে প্রতিবাদ করার পর নরেন্দ্রপুর থানারও আইসি উনিও বলেছিলেন যে ম্যাডাম এসে হেল্প করুন আপনারা যান সাথে সাথে উনি তখনও বিচার পেলেন না তারপরও আমার নামে কেস হলো ওখান দিয়ে কোটের থেকে ফোন এলো আমাকে কোনো অ্যাডভোকেট ফোন করলেন যে আপনি এখানে এসে তার ছেলে ছেলের বউকে অত্যাচার করেছেন বাড়ি এখানে ভাঙচুর করেছেন জিনিস চিন্তায় করেছেন আমি কেস খাওয়ার পরও আমি বলেছি যে আমি আবারও যাব আপনি যদি পারেন আমাকে জেলে পড়ুন আজকে এই রকমভাবে কথা বলেছিলাম বলেই তো আজকে তাদের সংসার ভালো আছে কই আজকে তো আমার তো জেলটা হয়নি যদি হতো আমাকে মেনে নিতে হতো কোনো মাকে বাঁচাতে গিয়ে সন্তানের জেল হয়েছে এটা তো কোন অপরাধজনক কাজ নয় এই গড়িয়ার মা ভালো আছে দেখেননি গড়িয়ার মাকে কি অবস্থায় নিয়ে এসেছিলাম দেখেননি তার পরবর্তীতে গড়িয়ার মা কিভাবে আছে এখন গড়িয়ার মা নাতি নাতনি যারা আছে ছেলের বউ তাকে খাবার দিচ্ছে খাচ্ছে মিলমিশ হয়ে গেছে এই প্রতিবাদ করেছিলাম দু তিনবার গিয়ে রাতে রাতে গিয়ে গিয়ে যখনই বিপদে পড়েছে ছুটে গেছি বাজার ঘাট করে তার ইলেকট্রিক বিল দিতে হবে তার গ্যাসের খরচা দিতে হবে তার জন্য মায়ের মেডিসিন খরচা দিতে হবে হ্যাঁ আমি উপার্জন করি আমি এগুলো করেছি মায়ের জন্য করেছি অন্তর থেকে করেছি আপনার জন্য অন্তর থেকে করব কিন্তু অন্তরটাকে কাড়তে হবে আপনাকে অন্তর থেকে দেখ নাই কিছু করতে পারবো না আমি আপনি আমার অন্তর কারুন না আপনার পাশে আমি আছি জীবন বাজি রেখে আপনার পাশে আমি থাকবো আছি থাকবো কিন্তু আপনি যদি রকম ভুল কাজ করেন যেটা মানা করব সেটা করেন তাহলে আমিও ভাববো যে দিদি তাহলে কি গওনাঘরকে গণনাঘরে টিআরপির জন্য কি দিদি আজকে এরকম মানা করার পরও দিদি এরকম করে ইন্টার ইন্টারকোসের এরকম ডেফিনেশন দিচ্ছেন আজকে আমি আমার সন্তানের সামনে খাবার টেবিলে বসে দিদি লাইভ ভিডিও ইউটিউবটা দেখতে পাচ্ছি না ভিডিওটা দেখতে পাচ্ছি না বিশ্বাস করুন আজকে জোরে জোরে শুনছিলাম আমার ছেলে ওই ঘর থেকে এসে বলে কি আমারই মাথার মধ্যে ঠিক নেই আমার ছেলে বলে কি তুমি কানে হেডফোন দাও তো আমার তখন হেডফোনের চার্জ নেই ওর একটা হেডফোনটা নিয়ে আমাকে গুজে দিয়ে বলো তুমি এটা শোনো আজকে আমার ছেলে বন্ধুর মতো আমি মাথাতেই নেই যে আমার ছেলে ওই ঘরে পড়ছে আমি পড়তে গেছে ও যে এসেছে আমার মাথাতে নেই আমি শুনছি এবার শুনতে শুনতে ছেলে বলছে মা তুমি হেডফোন তোমার কি হেডফোন নেই তা আমি বললাম কি যে না আমার হেডফোনের চার্জ নেই আজকে যখন লাইভ করবো তখন তো লাগবে চার্জে বসিয়েছি এই সন্ধ্যাবেলার দিকে বল তুমি আমার হেডফোনটা নিয়ে কানে দোকাও কানে দিয়ে তারপর তুমি শোনো আমি তখন আমি বললাম কি আমি হাসলাম ওর দিকে তাকিয়ে হাঁসলাম তোর মাটা এরকমই পাগলি রে বলো কি ছাড়া তো ছাড়া তো তুমি আমি বেস্ট ফ্রেন্ড ঠিক আছে ঠিক আছে আমরা এগুলো সব পড়াশোনাতে আমাদের এগারো ক্লাসে পড়ি অনেক সাবজেক্টের মধ্যে পড়ে তুমিও ছাড়ো তুমি তো ওল্ড মডেলের হলে হবে না তুমি তাহলে এই কাজ করতে পারবে না এই যে ছেলের কাছ থেকে শুনলাম তাহলে আরো সব সন্তানরা দেখছে তাহলে আজকে আমার সন্তান যদি আমাকে এই ধরনের প্রশ্ন করতে পারে আমাকে নাই বন্ধুর মতো বুঝিয়ে দিল যে আমাদের পড়াশোনার মধ্যে পড়ছে ইংলিশে পড়ে সাবজেক্টের মধ্যে পড়ছে বা এ ব্যাপার ওই বৃত্তান্ত আমরা এগুলোকে আমাদের পড়তে হয় তো ব্যাপারটা সেটা নয় কিন্তু আমার মতিপ্রম কেমন দেখুন আমি ওটাকে পুরো ইয়ে যেমন করে আর পাঁচজন মানুষের ভিডিও দেখি তেমন করে দেখছি তো আজকে ছেলে ওই ঘর থেকে শুনতে শুনতে বিরক্ত হয়ে ও ভেবেছে মায়ের কাছে কি বলবো কি বলবো না যাবো কি যাবো না মাকে এটা বলা উচিত কি উচিত না তারপরে দেখলো কি না এটা মাকে বলা উচিত আমার ডিস্টার্ব হচ্ছে তার জন্য ও এসে আমাকে যখন ও বুঝিয়ে বললো তখন আমি বললাম সত্যি তো ঠিকই তো তো আমার কথা হলো কি আপনারও সন্তান সন্তান আছে আছে আমারও আপনারও ছেলে বা আমারও ছেলে ছেলে হোক মেয়ে হোক সেটা কোনো কথা নয় আমি চাই আপনি শিক্ষিত মানুষ আপনার পরিচয় আপনার সব কিছু আপনার ব্যবহার আচার আচরণ মুখের কথা সব কিছু আপনি যে যন্ত্রণা ভোগ করেছেন ডাক্তারবাবুকে গিয়ে বলতে গেলেও অনেক মানুষ লজ্জা পায় সে জায়গায় দাঁড়িয়ে থেকে এরকম করে ভেঙে ভেঙে ডেফিনেশন দেওয়ার কিচ্ছু হয়নি দিদি আপনার কোর্টে বিচার চলছে আপনি যতটুকু বিচার পাওয়ার অবশ্যই পাবেন কিন্তু একটা মানুষকে অনেক বছর ধরে এই কেসে জেল খাটতে হয় না কারণ আপনি তার স্ত্রী আপনি সংসার করেছেন আপনি এতগুলো বছর পর গিয়ে আপনি একটা কেস কোর্টের দ্বারস্থ হয়েছেন স্বাভাবিকভাবেই আমি আজকে আপনাকে বলছি মানুষ একটা লজিক রাখে প্রত্যেকটা কথায় মানুষ ভাববে এতগুলো বছর পর উনি যে সমস্যাটা নিয়ে আজকে এত কিছু তোলপাড় করছেন তাহলে হয়তো ওনার পেজের টিআরপি বাড়ানোর জন্য ফার্স্ট নেগেটিভ মাইন্ডের মানুষের কথা বলছি কারণ আমি নেগেটিভ পজিটিভ সব রকম মানুষকে নিয়ে চলি পজিটিভ মাইন্ডের মানুষ বলবে এত বছর মুখ বন্ধ করে অরুণিমা সহ্য করলো কেন প্রতিবাদ করেনি প্রতিবাদ করা উচিত ছিল আহারে মেয়েটা সত্যি কষ্ট এবং গা শিউরে উঠছে কিছু মানুষ আবার ভাববেন যে ওনাকে তো উনি তো তো মামলা চলছে এগুলো বলার কিছু প্রয়োজন নেই তো কোর্ট তো কেস তো কেসের মতো এগোবে যেখানে কোর্টে তার শাস্তি হয়েছে শাস্তি হওয়ার পর সেটা নিয়ে আর তো বলার কোনো প্রয়োজন নেই যে উনি এই করেছেন উনি এই করেছেন উনি এই করেছেন যেহেতু কোর্টে এখন মামলাটা চলছে না এবং উনি এখন জেলে আছেন অনেকে অনেক রকমের প্রশ্ন আপনাকে করতে পারেন বা আপনাকে তার সম্মুখীনও হতে হতে পারে যেভাবে আমি যখন জেলে ছিলাম অনেকেই করেছেন এবং জেল থেকে বেরিয়ে আসার পর যখন মানুষ আমাকে প্রশ্ন আমি তখন বলতাম কোর্টে বিচারাধীন অবস্থায় আপনার কোনো ওই যে সাংবাদিককে বলেছিলাম বিচারাধীন চলাকালীন এখনো কোর্টের মামলা চলছে আপনি এই নিয়ে তখন নিউজ করেননি এখন কেন করছেন তেমন আপনার স্বামীও বেরিয়ে এসে এইগুলো নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে বা স্বামীর বন্ধুরা প্রশ্ন করতে পারে বা কোনো উকিলবাবু প্রশ্ন করতে পারে যেটা এখন মামলা চলছে আপনি সেই যন্ত্রণাটা যখন কেসেই পথেই চলে গিয়েছেন আপনি যদি প্রথমে লাইভে আপনার জীবনীটা নিয়ে আসতেন তারপরে যদি আপনি কেসের দ্বারস্থ হতেন দীর্ঘদিন ধরে অত্যাচার সহ্য করছেন করছেন প্রতিদিন মানুষ আমরা আপনার ঘটনাটা শুনছি তারপরে হয়তো আপনাকে মানুষ পরামর্শ দিয়েছে তারপরে যদি আপনি কেসে যেতেন মানুষ আপনাকে ভুল বুঝত না কিন্তু মানুষ ভুল বোঝার কারণ একটাই আমি মানা করার পরও আপনি লাইভ করছেন আমি মানা করার পরও ইন্টারকোর্স সম্পর্কে এরকমভাবে বাজেভাবে বোঝাচ্ছেন মানে এটা বাজে ভাবে বলতে আপনি আপনার দিদি আবার বুঝিয়ে বলছেন লাইক করুন কমেন্ট করো এটা ঠিক নয় এর জন্য মানুষ আপনাকে এরকম বলেছে আপনি সেটাকে কখনোই মাইন্ডে নেবেন না আপনি জানবেন ঈশ্বর যেটা করেন মঙ্গলের জন্য করেন ঈশ্বর আপনাকে সঠিক দিশা দেখাচ্ছেন আজকে দুটো মানুষ বলেছেন আজকে এখানে হাজার মানুষ কমেন্ট করেছেন বা তারা কমেন্ট করেননি হয়তো ভাবছিলেন করবেন কিন্তু যেটা আপনি হয়তো মানসিকভাবে যন্ত্রণায় ভোগ করছেন তার জন্য আপনি হয়তো ভাবছেন যে আমি যদি বলি বললে আমার মনটা হালকা হবে আমি এটা মনে করি আমি আপনার মতো ঠিকই সমব্যাতী আপনার সমবেতে আমি কেন আমি যখনই বলি আমার কষ্টটা মানুষকে শেয়ার করি লাইভে এসে আমার শরীর খাবারটা খারাপটাও শেয়ার করলে পরের দিন দেখে আমার গলা দিয়ে আওয়াজ বেরিয়ে গেছে জাদুর মতো আমার যেন লাইভ ক্যামেরাই আমার এনার্জি এনার্জি পাই এনার্জি ক্যাপসুল আমি লাইভ করলেই আমি এনার্জি পেয়ে যাই লাইভ করলেই সমস্যার সমাধান হবে মুশকিল আসান হলো আমার লাইভ টেলিকাস্ট তো লাইভ ভিডিও তো আমার কথা হলো কি আপনি করুন আপনি একটা জীবন নিয়ে আর নতুন করে জীবন নিয়ে চলুন আপনার নতুন জীবন হলো যারা আজকে বাবলি মুখার্জির কাজ পর্যন্ত এসেছে আমি বলবো না আমার জন্য আপনি নতুন জীবন পেলেন আপনার নতুন জীবন আপনিই তৈরি করতে পারবেন আপনার নতুন জীবনটা আমি দিতে পারবো না দিদি হ্যাঁ আমি হয়তো বোন হিসাবে কথা আপনাকে বলতে হয়তো আঘাত পাবেন হয়তো কোনোটা আঘাত পাবেন না কোনোটা ভাববেন যে না এটা করাটা ঠিক হলো না বাবলির কোনোটা হয়তো মনে করবেন না এটা এইটা বাবলি ঠিক বলেছে এই দশটা কথার মধ্যে একটা হলো তো বলবেন ঠিক বলেছে তো আমি একটার কথার উপরেই বলছি যে আপনি আপনার যে হাতের কাজগুলো ওইগুলো আপনি সুন্দরভাবে করুন দিদি সেইগুলো নিয়ে আপনি ইউটিউব লাইভে আসুন আপনি যখন বানাচ্ছেন সেটা নিয়ে পুরো ভিডিও করুন কিভাবে বানাচ্ছেন কি করছেন না করছেন দশজনকে আপনি শেখান আপনি আগ্রহ প্রকাশ করুন সেখানে আপনি বলুন যারা শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করুন আমার এটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন কিন্তু ইন্টারকোর্স সম্পর্কে এইভাবে ডেফিনেশন দিয়ে যারা নতুন বিবাহিত জীবন শুরু করবেন তাদেরকে এরকম মাথার মধ্যে আপনার যন্ত্রণাটা তাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমার মনে হয় এটা হিত থেকে বিপরীত হতে পারে প্রত্যেকটা জিনিস নিজের যন্ত্রণার সাথে আর পাঁচটা মানুষকে মেলালে চলবে না আজকে অনেক পুরুষ মানুষ দেখেছি তাদের স্বামী স্ত্রীরা যদি কোন রকম তাদেরকে আঘাত দেন তিনি নারী জাতিকেই অসম্মান করেন নারী জাতিকেই ঘৃণা করেন ঠিক তেমন অনেক নারী আছে নারী আছেন যারা তার স্বামী হয়তো অত্যাচার করেছেন বা তিনি এতটা নির্মম অত্যাচারের শিকার তার জন্য তিনি পুরুষ নামটা শুনলেই যেন তিনি ঘৃণা করেন তাদেরকে একটা অন্য দৃষ্টিতে দেখেন তো এই ধরনের মানসিকতা নিজের সাথে নিজের সমস্যার সাথে কারোর সমস্যাকে মিক্সড করতে যাবেন না কারণ আপনি নতুন বিবাহিত জীবনদের উদ্দেশ্যে যেগুলো বলছেন সেটা তাদের ব্যাপার ছেড়ে দেন আপনি তাদের মধ্যে ঢুকবেনই না ঢুকতে গেলে আপনার যন্ত্রণার থেকে আরো যন্ত্রণা বাড়বে যদি কেউ কমেন্ট করে যে আপনার এই পরামর্শ শুনতে গিয়ে আমার সংসারটা ভেঙে গেল তখন আপনি কিন্তু আরো যন্ত্রণায় ভুগবেন ছেড়ে দেন আপনি নতুন জীবন শুরু করুন দিদি আপনি আপনার সরকারি পিপি পাননি আমি আজকে লাইভ ক্যামেরায় বলছি যারা যারা নিজেদের সরকারি পিপি পান না দিদিকে হেল্পটা আমি এখন আমি উকিল অবশ্য আলোচনা করেছি কোটে যাবেন আপনার ব্যারাকপুর কোটে যেখানে সরকারি পিপিরা বসেন সেই অফিসে যাবেন সেই অফিসে গিয়ে বলবেন যে আমি আমার নাম এই আমার কেস নাম্বার এই আমি আমার এখানে সরকারি পিপি কে আছে আমি জানি না যদি প্লিজ আমাকে হেল্প করেন হুম আপনি ব্যারাকপুর কোর্টে যাবেন গিয়ে ব্যারাকপুর কোর্টে গিয়ে এটা শুধু তাই নয় যার যা সরকারি পিপি যে যে জানেন না তারা তারাই এটা করবেন কোর্টের মধ্যে সরকারি পিপিদের একটা অফিস আছে সেই অফিসে যাবেন অফিসে গিয়ে আপনি আপনার নাম বলবেন আপনার কেস নাম্বার বলবেন বলার পরে ওনারাই আপনাকে সহযোগিতা করবে আপনি ওখান থেকেই আপনার উকিলবাবুকে আপনি জেনে যাবেন আমি অরুণিমা দিকে কেন্দ্র করে এটাকে বললাম সবাইকে এই বার্তা দিলাম এটা হলো ফার্স্ট অরুণিমাদিকে হেল্পটা করবো বলেছিলাম এটা হলো অরুণিমা দিকে এই হেল্পটা করলাম দ্বিতীয় কথা হলো কি আর একটা চেয়ে ছিল অরুণিমাদি যে আমি কুকুর আমার ছেলে আর সন্তান নিয়ে ভালো থাকতে পারি দিদি কুকুর আপনি এবং সন্তানটা নিয়ে ভালো থাকার জন্য আপনি আপনার স্বামীর কদিন জেল হলো দেখা দরকার নেই সে চোদ্দ দিন হচ্ছে বা আমি এটা জানবো চোদ্দ দিন হোক পনেরো দিন হোক বা এক মাস হোক বা তিন মাস হোক তারপর তো সে জামিন পাবে জামিন পাওয়ার পর তো আপনি অত্যাচারিত হতে পারেন তখনকার যে সমস্যাটা তৈরি হবে তখনকার বেশি আমি আপনাকে পরামর্শ দেব এখন গাছে কাঁঠাল আর গোপে তেল লাগাবো না কবে আমি কাঁঠাল পারবো আর কবে খাবো তার আগে আমি গোপে তেল লাগিয়ে বসে আছি তা আমি এটা করব না এটা করব তখনই যখন আপনি আপনার হাজবেন্ড জেল থেকে ছাড়া পাওয়ার পর যদি আপনার সাথে কোনো দুর্ব্যবহার আপনাকে কোনো প্রাণে মারার হুমকি বা আপনাকে কোনো প্রাণহানির আশঙ্কা যদি আপনার থেকে থাকে উইথ ডকুমেন্টস কথা বলবে যদি এগুলো হয় বা আপনার সন্তান রাস্তায় ঠিকমতো চলতে পারছে না সে আতঙ্কে রয়েছে বা তাকে কেউ ট্রেড দিচ্ছে বা তার বাবা বেরিয়ে ট্রেড দিচ্ছে সেই জায়গায় উপস্থিত বুদ্ধি হিসাবে আপনার যা পরামর্শ দরকার যেভাবে যা দরকার আইনত সহযোগিতা দরকার কোন দরকার তখন আপনি পাবেন আপনাকে পরামর্শ দেব যদি আপনার হলো ভালো না হলে আমরা পৌঁছে যাব দ্বিতীয় তিনটে পয়েন্ট চেয়েছিলেন আপনি আর একটা হলো কি যে প্রাইভেট উকিল এখন যখন সরকারি পিপি কে আছে আপনি যখন জানতে পারবেন বা আপনি যখন দেখছেন যে আমার সরকারি পিপি ইনি না বের করতে পারলে ব্যাপারটা দামি তখন তো আছি আপনার সরকারি পিপি সাক্ষাৎ যাচ্ছে আপনি তাকে তো সমস্ত ঘটনাটা খুলে বলতেই পাচ্ছেন। প্রয়োজনে ভিজিট দেবেন কেননা আপনি ভিজিট দিয়েই তার সাথে অফিসেই কথা বলবেন তাহলে অনেকক্ষণ ধরে কথা বলতে পারবেন প্রত্যেকটা মানুষের সময়ের মূল্য আছে কখনোই আমরা এই মানসিকতায় আনবো না যে মানুষকে বিনা পয়সায় খাটাবো বিনা পয়সায় পরামর্শ নিয়ে নেবো আমার ক্ষেত্রে আলাদা বাবু। ওনাদের একটুখানি সময়ের অনেক দাম আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ওই সময় আর দুটো মক্কেল আসবে তো আপনি যখন সময়টা তার কাছ থেকে কেড়ে নিচ্ছেনি তো আপনার সামর্থ্য অনুযায়ী তাকে বলুন যে কথা তো বললাম আমার তো কাছে বেশি কিছু নেই এইটুকু আপনি রাখুন আপনার বলার মধ্যে অনেক কিছু নির্ভর করবে বলার মধ্যে আপনি প্রথমে কিছু বলবেন না প্রথমে জেনে যাবেন যে ওনার ভিজিট কত কি ব্যাপার কি বৃত্তান্ত তারপরে যেহেতু আপনার সরকারি পিপি আপনি কেন পয়সা দেবেন সরকারি পিবিতে তো পয়সা লাগে না এই ধরনের চিন্তা ভাবনা করে কখনো কোনো মানুষেরই হেল্প পাবেন না চিন্তা ভাবনা রাখতে হবে সবসময় আমি কাউকে দিয়ে বিনা পয়সায় খাটিয়ে নেব না আর যে বিনা পয়সায় খাটানো মানসিকতা রাখে না সেভাবে আমার দুটো বাড়ির বাসন মাসবে বলেছে বিনা পয়সায় তাহলে একটু মশলাটা বেটে দেন আরে ওই জামা কাপড় তো দাদা একটু ধুয়ে দেন আরে একটু খাবারটা বান না রে মানে দিনের পর দিন তার চাহিদাটা বাড়তে থাকে কিন্তু আপনি যখনই তাকে দু পয়সা দিয়ে আপনি যখন পরামর্শটা নেবেন আপনি কিন্তু তাকে কথায় কথায় ডিস্টার্ব করতে শুরু করবেন না কারণ আপনি তার চেম্বারে প্রতিদিন গিয়ে বসে থাকবেন না এগুলো হলো কি সমাজে চলতে গেলে এগুলো আমাদের উচিত সেইটা বলছি আমি তা ওনাকে যেটুকু সামর্থ্য আপনার সামর্থ্য অনুযায়ী আপনি শেয়ার করুন আপনি তারপরে ওইটুকু দিয়ে বলুন স্যার এইটুকু আপনাকে তো কথা বললাম আপনার পারিশ্রমিক দেওয়ার মতো আমার ক্ষমতা নেই আপনি এইটুকু টাকাটা রাখুন স্যার এবার উনি আপনাকে মেয়ের মতো ছেড়ে দেবেন না নেবেন সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ম্যাটার কিন্তু আপনি তো আপনার দিদি নিট অ্যান্ড ক্লিন থাকলেন আপনি তো একটা মানুষের সময় নিয়ে যেখানে মানুষ ভিজিট দিয়ে দেখছেন চেম্বারে দেখাচ্ছেন সেখানে আপনি তো এমন কোনো কাজ অপরাজন কোনো কাজ করলেন না আপনার কথাতেই হয়তো নিলেন না আপনার যন্ত্রণা শুনে হয়তো উনি আপনাকে আরো বেশি করে হেল্প করার চেষ্টা করলেন ঠিক আছে প্রত্যেকেই আমরা মানুষ বোঝানোর উপর ডিপেন্ড করবে আপনি কতটা তাকে বোঝাতে পারছেন আপনার যন্ত্রণার কথাটা আপনি এক বোঝাতে গিয়ে না আর এক না হয় সেইটাকে আপনাকে আগে দেখতে হবে তাহলে সরকারি পিপি সাথে যখন আপনি সমস্ত বিষয়ে যন্ত্রণার কথাটা জানাতে পারছেন এবং আপনার যে মেডিক্যাল টেস্ট যেটা আপনি বলছেন পায়ুদার পরীক্ষা এবং জনিদার পরীক্ষা যেটা আপনি বলতে চাইছেন ইউটিউবেও বলেছেন এই কথাটা যেন আজকে পর্যন্তই শেষ থাকে শুনতে খুব খারাপ লাগে স্বামী স্ত্রীর সম্পর্ক তো তার জন্য বলছি আপনি তো অনেকগুলো বছর সঞ্চার করেছেন এবং আপনি যে ইউটিউবে আজকে বলেছেন মানুষ দেখবেন বেশি কথা বলতে গেলে ভুল করে আমিও বেশি কথা বলতে গেলে অনেক ভুল করি ওই যে আপনি বলেছেন যে বিয়ের আগে থেকে তার সাথে ফিজিক্যাল রিলেশন হয়েছিল আপনি বলেছেন নিজে নিজেই বলেছেন ফিজিক্যাল রিলেশন হয়েছিল এবং তিনি এই জিনিসটা আমার ড্রেনের মধ্যে ফেলে দিয়ে যায় এবং তারপরে আমি তার সাথে বিয়ের সাথে বিয়ে মানে শারীরিক সম্পর্ক করি এবং তারপরে আপনি নিজে বলেছেন ইউটিউবে যে তারপরে আমি একদিন এসে হতাশ হয়ে বললাম যে আমাকে বিয়ে বিয়ে না মা মানে তিনি বিয়ে করতে বিয়ে করবেন না এরম একটা ব্যাপার তারপরে সেখানে বিয়ে হয়েছে তো আপনি তো বিয়ের আগের থেকেই তো যন্ত্রণা ভোগ করছেন বিয়ের আগের থেকে কেন একটা চর মেরে বলেছেন বলেননি কেন যে আমার সাথে তুমি শারীরিক সম্পর্ক করলে কেন বিয়ের আগে পরের দিন যখন করলো সে যখন আপনার ইচ্ছার বিরুদ্ধে দ্বিতীয় দিনকে আপনার ইচ্ছা কেন হলো আপনি তো নিজেই ইউটিউবে নিজের মানে ইয়েটাকে মানে ইমেজটা নষ্ট করে ফেলছেন না এই প্রশ্নগুলোই মানুষ আপনাকে করতে গেছে করতে গিয়ে ধরনটা হয়তো অন্য রকম হয়ে গেছে এই প্রশ্নগুলো আমি শুনেছি আমার কানে শুনেছি এই প্রশ্নগুলো মানুষ করছেন তখন আমি ইউটিউবে লিঙ্কই পাচ্ছিলাম না তারাই আমাকে দিয়ে সহযোগিতা করে তখন আমি দেখেছি তো সেইটা বলছি যে আপনি নিজেই তো বলছেন যে আমি তারপরে তার সাথে আমি ইচ্ছা অইচ্ছাই সম্পর্ক করি এটা মিথ্যা বলবো না তাহলে যেখানে তিনি অনিচ্ছাকৃত সম্পর্ক করলেন বিয়ের আগে সেখানে তার প্রতি আপনার রাক্ষোভ জন্মালো না তারপরে আপনি স্বইচ্ছায় সম্পর্ক করলেন তারপরে আপনাকে বিয়ে করতে সে নারাজ হলো তারপরে আবার সেই বিয়েটা হলো তারপরে এতগুলো বছরের সম্পর্ক হলো দুজনেই সুন্দর লেখেন সেই জায়গায় আপনাদের স্বামী স্ত্রীর ফেসবুকে সবার মাধ্যমে শুনলাম যে কমেন্টও হতো সুন্দর সম্পর্কও ছিল রসিকতার সম্পর্কও ছিল তাহলে তারপরে তার আপনার স্বামী আপনাকে সন্দেহ শুরু করলো সন্দেহ শুরু করার পর তার সেই ছেলেটিকেও নাকি মারধর করেছিল এবং নাকি তারপরে আপনাকেও মারধর করেছিল এই যে একের পর এক একের পর এক একের পর এক শেষে দেখবেন কি সমস্ত মানুষরা মহিলাদেরকে দিকে দোষটা বেশি চাপায় মহিলাদেরকে মানুষ মহিলা হয়েই মহিলাদেরকে গিতে বেশি মহিলারাই কিন্তু চায়ের দোকানের ছেলেরা কিন্তু এইসব আলোচনা করে না দেখবেন একটা মহিলারাই ঘাটে গিয়ে স্নান করতে গিয়ে স্নানের ঘাটে আলোচনা হচ্ছে জানিস তো এর বর্ণা ওই ওর বর্ণা ওই পুকুরে আলোচনা হচ্ছে ফ্ল্যাটের মধ্যে ফ্ল্যাটে মানুষ গিয়ে বসবাস করছে সেখানে ধরুন একটা মহিলারা সবাই সন্ধ্যাবেলায় জমাতে হচ্ছে সেখানে হয়তো আপনাকে নিয়ে আলোচনা হচ্ছে এটাই বলছি মহিলাদের দিকে মানুষ আঙুল বেশি তোলে তো আপনি কেন পূর্বের জীবনী আপনি জীবন্ত মানে জীবন বৃত্তান্ত বলতে যাচ্ছেন আপনি কি জন্য তাহলে আপনি যখন জীবন বৃত্তান্তই বলবেন তাহলে আপনার জীবনে যা যা ঘটবে আপনি পুরোটাই আপনি বলুন গণনাঘরটা বাদ দিয়ে দিন আপনি বলুন যে আমার জীবন বৃত্তান্ত বলে ইউটিউবে একটা চ্যানেল খুললাম কেন আপনি নিজেই এখন বললেন পালিত বাবার পরে আমাকে কে দেখবে তাই আমি একটা ইউটিউবে একটা চ্যানেল ইয়ে করেছি সেখান থেকে কিছু উপার্জন আমার হবে অবশ্যই আপনি উপার্জন করুন করুন উপার্জন এটা সঠিক পথ আপনি তো অন্যায় করছেন না সবার ব্যক্তি স্বাধীনতা আছে ইউটিউবে চ্যানেল খোলা রিলস বানানো ফেসবুকে লাইভ করা আপনি কি ড্রেস পরে বেড়াবেন আমারও দেখার দরকার নেই কিন্তু যেখানে আপনি যন্ত্রণাটা সাপার করছেন সেখানে ওই নিয়ে আপনার প্রশ্ন আপনি নাইটি বৌদি নিজেকে নাইটি আন্টি বলবেন কেন কেউ নাইটি বৌদি বলবে কেন গায়ে একটা অন্য চাপান অন্য চাপিয়ে নিন চাপিয়ে নিয়ে দেখুন কেউ ধরতেই পারবে না আপনি আত্ম চুড়িদার পরেছেন না নাইটি পরেছেন কারণ ধরার ক্ষমতাই নেই নিজেকে আন্টি নাইটি আন্টি বললে তাহলে আপনাকে মানুষ অসম্মান করবে আমি যখন আপনার পাশে আছি আপনাকে অসম্মান করা মানে আমি অসম্মানিত হওয়া এবং আপনাকে যারা যারা হেল্প করবে তারা প্রত্যেকে নাইটি আন্টি বলাটা নাইটি আনটিটা ভালো নয় কেন নাইটি আন্টি বলবে আপনাকে আপনি নিজের অপপ্রচার কেন নিজে চালাবেন ওই নামটা আপনি হাইলাইট কেন করবেন আপনারা বলুন যদি কেউ নাইটি আনটি কেউ নাইটি আন্টি বলবেন না আপনি প্রতিবাদ করুন দাঁড়ান নিজের নিজের ইমেজ ইমেজ নষ্ট করবেন কেন কেন লাইক করেন কমেন্ট করুন বলে ওটা তো মানুষ কাছে কালকে শেয়ার চলে যাবে শেয়ার যাওয়ার পর তো সেখানে মানুষ দেখবে দেখার পর তো আপনার সবাই নাইটি আন্টি বলে জানবে আপনার যে মধ্যে এত কোয়ালিটি আপনার এত সুন্দর নিখুঁত হাতের কাজ সেখানে আপনার কাছে কেউ যদি জিনিস কিনতে আসেন বা কেউ অর্ডার দেন তখন যদি আপনাকে কি বলবেন আইটি আপনার ভালো লাগবে তখন তখন শুনতে তো রুখে দাঁড়াবেন আজকে দুটো চ্যানেলে মানুষ দুজন দেখবে কালকে কিন্তু আপনি রুখে দাঁড়াবেন যা যিনি বলছেন হেল্প চাই তিনি অফিসে আসুন মঙ্গলবার প্রতি মঙ্গলবার অফিস খোলা অফিসে আসুন সামনাসামনি কথা বলুন সামনাসামনি কথা না বললে অর্নিবাদী যেভাবে ইমেজটা নষ্ট হলো ঠিক আছে এটা আপনাদের ভাষায় আমার ভাষায় না তো আপনাদেরও সেভাবে হবে কারণ আমার অফিসে না এলে আমি কারো কাজ নেব না এই সোশ্যাল মিডিয়ায় বলুন এই যে আপনার ওবার ফোনে বলুন কারো সমস্যা মেটে না অফিসে আসুন প্রতি মঙ্গলবার অফিস খোলা এবং পাঁচশো টাকা ভিজিট কথা বলবেন এক ঘন্টা বলুন দশ ঘন্টা বলুন পাঁচশো টাকায় ভিজিট দিতে হবে আপনাকে দিয়ে আপনি কথা বলুন আপনার সমস্যার কথা জানান ঠিক আছে তারপর আমি কেস নেব কি না নেব তখন ডিসাইড করব সেটা সম্পূর্ণ সবাই জনসাধারণ থাকবে আমার সাথে আমার ফেসবুক পরিবারের সদস্যরা থাকবে তারা শুনবেন তারা ডিসাইড করবেন যে বাবলি তুমি এ কাজ করো বা করো না আমার মানুষ নিয়ে কাজ ভাই অফিসে আসুন আমার অফিসের অ্যাড্রেস কৃষ্ণনগর নিউ বাস স্ট্যান্ড মহাপ্রভু হোটেলের পাশে প্রতি মঙ্গলবার সকাল এগারোটা থেকে অফিস খোলা হয় এগারোটা থেকে দেড়টা পর্যন্ত বাইরের যারা আসেন তাদের জন্য নাম লেখা আর কৃষ্ণনগর বা নদীয়া জেলার মধ্যে তার প্রত্যেকে নাম লেখা হয় দূরের মানুষদের জন্য আগে হয় এবং যারা কাছের মানুষ তাদেরকে ছাড়া সন্ধ্যায় টাইম দেওয়া হয় ঠিক আছে প্রতি মঙ্গলবার কৃষ্ণনগর নিউ বাস্তান মহাপ্রু হোটেলের পাশে সপ্তাহে একদিনই অফিস খোলা থাকে ওই দিনকে আসুন কারণ আপনারা আসবেন না এরকম কথা বলবেন কালকে ভিডিও করবেন কালকে আপনাকে আমি ভুল বুঝবো কালকে আপনি আমাকে ভুল বুঝবেন কালকে আপনাকে ভুল বুঝার জন্য আমি দুটো কটু কথা বলে ফেললাম বা কোনো রকম কিছু বেরিয়ে গেল স্লিপ অফ টান তখন আপনারা আমাকে বাজে কথা বলবেন বা আপনাদের ভালোবাসা থেকে আমি বঞ্চিত হব আমি প্লিজ এটা হতে চাই না সমস্যা কখনো ওবার ফোনে মেটে না এত বছরের সমস্যা কোনোদিন ওবার ফোনে মেটে না আমি অনুণিমা দিকে এটাও বলবো দরকার বলে আমি দিদি গাড়ির খরচা দেব আমি গেলে বেশি খরচা আমি গেলে বেশি খরচা হবে আপনি দিদি আসুন আমি গাড়ি খরচা আপনাকে দেব আপনি আসুন ওলা উবের বুক করে আপনি আসুন আমি আপনার গাড়ি খরচা দেব আপনি আসুন আপনার যন্ত্রণার কথা আপনি বলুন আপনার পেপার্সপত্র আপনি দেখান আমি আপনার পাশে আছি আজকে যে তিনটে চেয়েছেন তিনটে আমি পুরোটাই বলে দিয়েছি আপনাকে এরপর যদি পরবর্তীতে কোন রকম কোনো হেল্প প্রয়োজন হয় যিনি আপনাকে পাঠিয়েছেন কানাডা কানাডা থেকে আমার নাম্বারটা দিয়েছেন বা ফেসবুকটা বলেছেন বাবলি দিকে বলো তিনি তো আমাকে বিশ্বাস করেছেন তার যে উনি যে আমাকে বিশ্বাসটা করে আপনাকে বলেছেন যে বাবলি দিকে জানাও তাহলে নিশ্চয়ই আমার তার সম্মানটাও রক্ষা করতে হবে কারণ একটা মানুষ বিশ্বাস করে আমার কাছে পাঠাচ্ছেন আমাকে সবার আগে কিন্তু তার সম্মান আমি আপনার সম্মানের থেকেও কিন্তু তার সম্মানটা আগে দেখবো তার সম্মানটা দেখছি বলেই কিন্তু উনি এত না হয়তো আমি বিপদে পড়ে গেলাম পরে কিন্তু বলবেন ইস বাবরিদির কাছে পাঠালাম দিদির আমি এত ভক্ত দিদি বিপদে পড়ে গেল আজকে আমার জন্যই দিদি বিপদে পড়লো সেটাকেও দিদিকে রক্ষা করো এই জিনিসটা কেন আসবে আপনি ভালো থাকুন আপনি ভালো থাকলে আমরা ভালো থাকবো আপনার সোশ্যাল মিডিয়ায় আপনি পোস্ট করেছেন কাল থেকে সুন্দর নতুন রূপে আপনি সাজগোজ করলে সত্যি দিদি আপনাকে অসাধারণ লাগে আপনার রিলসগুলো দেখছিলাম ঠিক আছে আমি দেখছিলাম আপনি সত্যি আগে একটা সুন্দর জীবন যাপন করছিলেন এত যন্ত্রণা সহ্য করার পরও কিন্তু জীবন জীবনযাপনটা সুন্দরভাবে করছিলেন বলেই তো আপনার মধ্যে সেরকম মানে উজ্জ্বলতা বা বলুন বা আনন্দ বলুন বা আপনি যে নাচ করছেন ডান্স করছেন এটা অন্যায় নয় আপনি ঠিক করছেন নিজেকে বাঁচতে হবে নিজেকে একটা পথে নিয়ে আসতে হবে নিজের নিজেই যেটা পছন্দ করবে সেটাই করুন আপনি রান্না করুন ইউটিউবে ছাড়ুন কে কি আপনার রান্না খারাপ কি ভালো মন্দ কে কি বলো আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যান দেখবেন আপনি একদিন ভালো রান্নাঘরে পৌঁছাতে পারবেন জি বাংলায় মানুষকে চেষ্টা করতে হয় আর আপনার মধ্যে যথেষ্ট কোয়ালিটি আছে যথেষ্ট মানে আমার কোয়ালিটি নেই বিশ্বাস করুন আমি প্রথম দিনও বলেছি আজও বলছি আপনার মধ্যে যে বলার যে ভাষা জ্ঞান ঠিক আছে যে শুদ্ধ ভাষা সুন্দরভাবে গুছিয়ে বলা আমি আবল তাবোল বলি আমি গোদা বাংলায় বলি আমি এত সুন্দর করে কিচ্ছু বোঝাতে পারি না আপনার মধ্যে যে ট্যালেন্টটা আছে আপনার ভিডিও দেখবো আমি আমি শিখবো আপনার কাছ থেকে কিন্তু যদি এই ধরনের ইন্টারকোর্স সম্পর্কে যদি কোনো ভিডিও থাকে আমি তো দিদি আপনার ভিডিওটা অ্যাভয়েড করব আপনি আপনার যে হাতের কাজের ভিডিও করুন আপনার হাতের কাজের কাল থেকে আপনি চেষ্টা করুন হাতের কাজের ভিডিও আপনি চেষ্টা করুন সুন্দরভাবে সেজে আসুন টোটাল লিপস্টিক দিয়ে চড়া মেকআপ চড়িয়ে গলায় হার পরে আপনি আসুন টিপ টিপ পরে স্বামী জেলে আছে থাক ভাই আর যেহেতু আপনি মনে করবেন যে সাত দিন যে হোক চোদ্দ দিন যে হোক একদিন না একদিন বেরোবেই আপনি তৈরি থাকুন নিজে যে আমি স্ট্রং আমি স্ট্রং মেন্টালিটি নিয়ে ওর সাথে লড়াই করবো এই মানসিকতা রাখুন আজকে উকিল বাবুকে দিয়ে বলি আজকে নাই আপনি পনেরো দিন আরো তার জেলের ব্যবস্থা করলেন ধরুন আপনার যে মেডিকেল টেস্টের কথা বলছেন মেডিকেল টেস্টটা হওয়ার পরে আমি জানলাম তার তিন মাস জেল হলো হয়ে যাওয়ার পরে তো উনি বেরোবেন বেরিয়ে যাওয়ার পরে তো আপনি যদি সত্যি করে জেল কাটান সত্যি আপনি যদি যদি জেল কাটান তাহলে নিশ্চয়ই উনি লজ্জিত উনি ঘরের এক কোণে বসে থাকবেন কেন আপনি ওই ডকুমেন্টসের কথা বলছেন আর যদি আপনি তাকে অন্যায়ভাবে জেল কাটান তিনিও কিন্তু বেরিয়ে আপনার লাইফ বিরোধীকে পাল্টা লাইভ বসতে পারেন তিনিও কিন্তু আপনার সম্পর্কে কিন্তু অনেক কথা তথ্য তুলে ধরতে পারেন কালকে কিন্তু তিনিও কিন্তু আপনার মুখোমুখি হতে পারেন এবং কালকে হয়তো এমনও হতে পারেন যে বাবলি মুখার্জির কাছে আমি এলাম আমি বলবো এবার আপনার স্ত্রী দিদি নাম্বার ওয়ানের ঘটনা তো দেখছি বাবা অনেক সতর্কতা অবলম্বন করি দেখছেন না একজন একটা শিয়াল হুক্কি হওয়া করলে সব শিয়াল হুক্কি হওয়া করে কোন একজন পুরুষ মানুষ প্রতিবাদ করেছে তার স্ত্রীকে দিদি নাম্বার ওয়ানে তার নামে মিথ্যে ব্লেম লাগিয়েছে কত বছর আগের ঘটনা তিনি এখন বলে নিজের টিআরপি বাড়াচ্ছেন নাম্বার ওয়ানে এ গিয়ে চান্স পেয়েছেন তাই জন্য রচনা দিকে নিয়ে কত কথা হচ্ছে এতদিন কিন্তু তারাই কিন্তু যারা কথাগুলো বলছেন তারাই কিন্তু একসময় প্রিয় ছিলেন কি খেলা হচ্ছে আমি যাব কেউ নাম লিখিয়েছেন তারাই কিন্তু আজকে কি করছেন তারাই আজকে রচনাদি বদনাম করছেন নিজেরা নিজেদের টিআরপি বানানোর জন্য লাইভে এসে রচনা দিয়ে গালি দিচ্ছেন দেখি অবাক হয়ে যায় যতক্ষণ তিনি ভালো ছিলেন তখন দিদি নাম্বার ওয়ান জিন্দাবাদ নিজে দিদি নাম্বার ওয়ানে গেছি তো নিজেও কিছুটা লজ্জিত হচ্ছি এখন আমি ভেবেছি যে এটা নিয়ে আমি একদিন লাইভে আসব। এবং আমি মানুষের চোখ খুলব আজকে কত চ্যানেলে দেখছি নিউজ চ্যানেলগুলোতে কত রকম ভাইরাল হতে দেখছি দিদি নাম্বার ওয়ান নিয়ে কিন্তু ওই যে একশোয়ালে হুকি হওয়া করলে সব শেয়ালে হুকি হওয়া করে এতদিন তো কেউ হুকি হওয়া করেননি এতদিন কেউ রচনাদিকে নিয়ে একটা কোনো বাজে কথা বলেননি এত বছর ধরে তিনি তো জি বাংলায় ওয়ান খেলাচ্ছেন মানুষ সুযোগ সন্ধানী মানুষ সুযোগ খোঁজে কখন কার খারাপটা পাবো আর পেলেই কিছু সুযোগ সন্ধানী মানুষ সাথে সাথে তার টিআরপি তোলার চেষ্টা করবে নিজের তাকে কেউ চেনেও না জানেও না কিন্তু এই রচনাদির নাম করে নিয়ে তাকে ভাইরাল করে তাকে দুটো গালিগালাজ দিয়ে সেই পুরুষ মানুষটার হয়ে কথা বলে হুম এরকম করবে আমি বলছি না যে যে দাদাটি বলেছেন ও ভুল উনি ওনার দিদি ঠিকই বলেছেন আমি জাস্ট বলছি উনি একটা প্রতিবাদী মুখ উনি প্রতিবাদ করেছেন ঠিক করেছেন উনি প্রতিবাদ করেছেন কেউ তাই বলে যারা খেলা দেখতেন বলছি লাইভ করছে আমি খেলা দেখতাম আগে যারা খেলা দেখতেন তখন কেন প্রতিবাদ করেননি হুম তখন কেন গালমন্দ করেননি রচনাদিকে তখন কেন টিভিটা চালিয়ে ঠিক সন্ধ্যাবেলায় বসে পড়তেন আর এখন কেন রচনাদির জন্য গালিগালাজ করছেন নিজেকে কেউ চেনে না রচনাদির নামটা করে নিজেকে চেনাতে চেনাচ্ছেন কারণ আপনি তো দিদি আমার মনে চান্স পাননি সেই ক্ষোভটা আপনি অনেকে উগলাচ্ছে তো এই জিনিসগুলো বন্ধ হোক সমাজ থেকে এইগুলো যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সমাজের মানুষের মধ্যে যে সচেতন বোধ যে বিবেক জাগ্রত করা যেটা বলি বা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা কিচ্ছু হবে না একটা চ্যানেল যদি দেখায় এটাকে ভাইরাল সব চ্যানেলগুলো চেষ্টা করে সেইগুলোকে নিয়ে দেখবে তদন্ত করবে তদন্ত করে করে যে চ্যানেলগুলো অথেন্টিক তারা নিউজ করবে না আর যেগুলো নিজেদের টিআরপি বানানোর চেষ্টা করবে ওর তো বেড়েছে চলো আমারও বাড়বে তারা কি ওই নিউজটা নিয়ে খাওয়াবে মানুষকে তারা আবার অন্যরকম ভাবে খাওয়াবে এইগুলো দেখছি আমরা দেখতে দেখতে চোখ খুলে যাচ্ছে ওই জন্য বললাম বোকা বাক্সার মানুষকে কেউ আটকাতে পারছে না এখন মানুষ অনেক বুদ্ধি রাখে অনেক বুদ্ধি একটা ছোট বাচ্চা সেও বুদ্ধি রাখে তার জন্য আমি বলবো আপনি মেন্টালি মানসিক মনে জোর রাখুন যে আমার স্বামী দু মাস পর এক বছর পর তিন বছর পর বেরোবে সে প্রতিবাদ করবেই আপনি যদি ঠিক পথে চলেন আপনি অবশ্যই আবারও লাইভ ক্যামেরা করে প্রতিবাদ করতে পারবেন তার এবং সে যখন এসে অত্যাচার করবে লাইভ ক্যামেরা করে তার অত্যাচারের জিনিসগুলো তুলে ধরতে পারবেন আর যদি আপনি ভুল হয়ে থাকেন তাহলে আমরা আর লাইভ ভিডিও আপনার এইসব বিষয়গুলো দেখতে পারবো না আর উনি তখন লাইভ ভিডিও করবেন বা উনি হয়তো কোনোদিন হয়তো আমাকে ফোন করে বসবেন যে দিদি আপনি তো নাকি শুনেছি নিরপেক্ষতার সাথে কাজ করেন আমার স্ত্রীর অভিযোগ এই বৃত্তান্ত এবার আমি কি করব বলুন এবার আপনি কি করবেন বলুন তখন আমি কি করব আপনি এসেছেন বলে কি আমি সেগুলো জিনিসগুলোকে যদি কোনো ডকুমেন্টস পাই আমি আপনাকে দিয়ে বলছি জাস্ট অন্য জনের ক্ষেত্রেও বলছি আমি তখন কি করব। আমি ওনাকে ফিরিয়ে দেবো না একজন এসে আপনি আসবেন না না আপনার ডকুমেন্টস নেব না আমি বলবো দাদা যদি আপনার সম্মান গিয়ে থাকে আমার কোনো লাইভ ভিডিওতে যদি আপনার স্ত্রী আপনাকে মিথ্যা মতো অবশ্যই আপনার সম্মান আমি ফিরিয়ে দেব আমি এটাই কিন্তু বলবো আমি ওই মেইন ওই জন্য আমাকে নিয়ে কেউ যদি রকম ভাবে মনে করেন নিষ্ঠাপূর্ণ অন্য আমি হেল্প সবাইকে করব। কিন্তু সত্য পথে হেল্প করব আমি এইটা বোঝাতে চাইছি আমি একটা পুরুষ মানুষের পাশেও থাকবো যদি তার স্ত্রীর বিরুদ্ধে যদি কিছু বলতে পারে আর যদি তিনি যদি বলেন যে না উনি তখনই যোগাযোগ করার সাহস থাকবে যখন ওনার কাছে কোনো ডকুমেন্টস থাকবে একটা পুরুষ মানুষ সমাজে অত্যাচারিত হচ্ছে একটা পুরুষ মানুষকেও ঠকানো হচ্ছে শুধু নারীদের হয়ে নারীরাই আমরা সমবে তুলে হবে না পুরুষ মানুষও যন্ত্রণা ভোগ করছে কারণ আমার বাবাটাও তো পুরুষ আমার ঘরে বাবাটাও তো পুরুষ তাহলে আজকে অন্য ঘরে যদি পুরুষে অত্যাচারিত হয় তাহলে কেন তার পাশে দাঁড়াবো না বাবা মা দুজন না থাকলে তুমি জন্মাতামই না পৃথিবীতে তো সে জায়গায় কেন আমি নারী হয়ে কাজ করব কেন পুরুষের হয়ে কাজ করব না আমি কারো হয়ে কাজ করি না আমি সত্য উদ্ঘাটন করি সত্য উদ্ঘাটন করে আমি কাজ করি যার দোষ হবে সেটা আমি বলে দেবো অকপটে আমার দোষ হলো আমি অকপটে শিকার চাই মানে স্বীকার করব এবং ক্ষমা চাইব আপনারা যা শাস্তি দেবেন তার জন্য আমি সেই রাজি যদি আমি দোষ করি আর আমি আপনাদের শাস্তি দেওয়ার কেউ নয় আমি যদি আপনারা ভুল করেন আমি অকপটে কিন্তু লাইভ করে বলবো মনে জোর রাখুন অরুণিমাদি ভালোভাবে এগোন জীবনটা নতুন করে বাঁচুন জীবনে যা যা ঘটেছে সবকিছু বাদ দেন যত পুরনো কাশন দিয়ে জীবন বৃত্তান্ত সম্পর্কে বলতে যাবেন মানুষ আপনার স্বামীকে দোষারোপের থেকে আপনাকে বেশি আঙুল তুলবে অতএব দিকে মানুষ যাতে আঙুল না তুলতে পারে আমার এটা মনে হয়েছে আজকে আমি দু হাজার তেরো সালের শেষ থেকে কাজ করি দু সাল থেকে ফিল্ডে নেমে কাজ করছি তো প্রায় নয় সাড়ে নয় বছর প্রায় এই বছরটা গেলে তো দশ বছরে পা দিয়ে দেবো তা আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি কাজের কর্মজগত প্লিজ বাঁচুন ভালোভাবে বাঁচুন আপনার মধ্যে যে কোয়ালিটি সেটাকে তুলে ধরুন আমরা সবাই প্রয়োজনে আমিও একটা জিনিস কিনব প্রয়োজন আমার ফ্যান ফলোরও একটা জিনিস কিনবে কারণ আপনার কাছে জিনিস কিনবো সহানুভূতিতে নয় আপনার জিনিসটা আমাদের পছন্দ বলে কিনবো কারণ আপনি যার যোগ্যতা রাখেন সেটাকে অবশ্যই তুলে ধরুন আপনার মধ্যে এই যোগ্যতা রাখা উচিত নয় ইন্টারকোর্স সম্পর্কে ডেফিনেশান দেওয়া ইউটিউবে এটা আপনার কালচার হতে পারে না দিদি আমি এটা কোনো দিনই মন থেকে মেনে নিতে পারছি না তো আমি একটা বিষয়ে খালি আমি তো সব কিছুই বলে দিয়েছি আমি একটা বিষয় দিদিকে ফোন করব যাই না উনি ঘুমিয়ে পড়েছেন কিনা প্রায় বারোটা বাজে সে বিষয়টা হলো কি যে দিদির হাজবেন্ড কতদিন জেলে আছে তা আমি করে জানতে চাইছি বাবু জানতে চেয়েছেন মাথা উঁচু করে বাঁচুন দিদি আপনার মধ্যে অনেক ট্যালেন্ট আছে অনেক ট্যালেন্ট আছে আজকে আপনার ট্যালেন্ট আজকে দুটো যদি আপনার নামে বদনাম হয় কালকে আপনাকে মানুষ আপনাকে সম্মান করবে আর বদনাম না করলে কোনোদিন সম্মান পাওয়া যায় না বদনাম আপনাকে নিতেই হবে তবেই আপনি সমাজে সম্মান পাবেন ভালো মানুষ যদি সবাই থাকতো ভালো ভালোই করতো কেউ যদি খারাপটা না বলতো তাহলে আপনার প্রচার জীবনও হবে না আপনাকে হ্যালো দিদি আমার কথায় আপনি আঘাত পেয়েছেন আমি জানি

গেছে যেদিন ওকে প্রথম কাস্টোডিতে নিয়ে গেল সেদিন আমি গেছিলাম ওয়ান সিক্সটি ফোর দিতে হ্যাঁ হ্যাঁ গোপন জবান হ্যাঁ আমি সেই সময় জানতে পেরেছি আচ্ছা আপনি কালকে সোমবার পড়ছে কালকে হ্যাঁ দিদি আপনি ব্যারাকপুর কোর্টে যাবেন আপনি মাথা উঁচু করে বাঁচুন রাস্তা দিয়ে হাঁটবেন আতঙ্কিত হবেন না আপনি ব্যারাকপুর কোর্টে যাবেন ওখানে সরকারি পিপিদের একটা অফিস আছে কোটের মধ্যেই ঠিক আছে সেইখানে যাবেন সব সরকারি পিপি থাকে ওখানে ওখানে গিয়ে বলবেন আমার কেস নাম্বারটা এই আমি এই আমার নামেই আমার হাজবেন্ডের নামেই ওনারা ওখান থেকে সমস্ত সহযোগিতা আপনাকে করবে ঠিক আছে এটা হলো ফার্স্ট সেকেন্ড কথা হলো কি আপনি যে হাতে সুন্দর কাজ করেন দিদি আপনি যে আপনার জীবন সম্পর্কে আপনি লিখুন জীবনীটা আপনি লিখুন এই জীবনীটা অনেক মানুষ আপনার জীবনীটা পড়বে ঠিক আছে কিন্তু আপনি ইউটিউবে বলুন বা লাইভ ভিডিও করে বলুন কারণ এটা সোশ্যাল মিডিয়া তো মানুষের বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত ব্যক্ত করবে সেটা আপনি নিতে পারবেন না আপনি আরো ডিপ্রেশনে চলে যাবেন তার জন্য আপনি আপনার জীবনীটা লিখতে ভুলবেন না আপনি আপনার প্রথম থেকে যদি যেহেতু আপনার লেখার অভ্যাস আছে সেহেতু আপনি প্রথম থেকে আপনার জীবনটা জীবনীটা লিখুন এবং একটা ম্যাগাজিন বের করুন প্রয়োজনে আপনি আমাকে বলুন আমি প্রথম ম্যাগাজিনটা আমি কিনবো দিদি কারণ আপনার জীবনী পড়ে আমার জীবনে অনেক অভিজ্ঞতা আসবে সেটাতে আমি আরো মানুষকে অনেক বিচার পাওয়াতে পারবো এটা হলো ফার্স্ট আপনি কবিতা লিখুন দুঃখের এই সব আপনি কবিতা লিখুন ঠিক আছে আর দ্বিতীয় তৃতীয় হল কি আপনার হাতের কাজ অসাধারণ অসাধারণ দিকে অসাধারণ তো আপনি হাতের কাজ করুন দিদি এবং ইউটিউবে আপনি বসুন ইউটিউবে বসে আপনি লাইভ ভিডিও বসুন প্রতি সপ্তাহে একদিন করে আপনি ভিডিওতে বসুন আপনি যেগুলো করছেন ফেসবুক লাইভের মাধ্যমে যেমন আপনি করতেন আমি দেখিনি দু একটা পোস্ট দেখেছি আপনি তো ছবি পোস্ট করতেন আপনি লাইভ ক্যামেরা করে আপনি ওগুলোকে ইয়ে করুন আপনার প্রচার আরও বাড়বে দিদি আপনি প্রচারের আলোই আসুন জীবনে যে যন্ত্রণা ভোগ করেছেন যন্ত্রণা দূরে যাক আপনার অর্থনৈতিক দিকে যে সমস্যাটা আছে আপনার মধ্যে যখন কোয়ালিটি আছে কেউ কাজ করে কারো কোয়ালিটি নেই বলেছে সে কি করছে বাড়ি বাসন মেঝে রোজগার করছে আপনার মধ্যে কোয়ালিটি ম্যাগাজিন লিখবেন কবিতা লিখবেন ইউটিউবে আপনি করবেন করবেন ব্লগ এই করে করে আপনি হাতের কাজ আপনার নিজে সাজছেন আপনার দু একটা রিলস দেখেছি আমি তো আপনার মধ্যে সেই ট্যালেন্টটা আছে আপনি ওগুলো করুন দিদি আপনি নিজে বাঁচুন ঠিক আছে এইভাবে দিদি বাঁচুন আমি চাই আপনাকে কেউ যেন কোনো অসম্মান না করতে পারে অনেক ধন্যবাদ আপনি দিদি আপনি বোন কিন্তু আমার হয়তো লাইভ ক্যামেরা এইভাবে না বুঝি আপনাকে যদি ফোনে বোঝাতাম ঠিক আছে কিন্তু পাঁচটা মানুষ কিন্তু আঙুল তুলতেন দীর্ঘদিন ধরে কমেন্ট করতেন কিন্তু আশা করছি আজকের পর থেকে আপনার দিকে নেগেটিভ ভাবে কেউই কমেন্ট করবেন না কারণ আপনি মানসিক যন্ত্রণায় আপনি বুঝতে পারেননি দিদি মানা বোন মানা করার পরও আপনি একটা ভিডিও করে ফেলেছেন তাই না আপনার জীবনী সম্পর্কে কেউ শুনবে না দিদি দু একজন শুনবে দুজন আউ করবে আপনার হাতের কাজটা নিয়ে আপনার সবাই দেখবে শুনবে আপনি এইভাবে এগিয়ে যান আপনি ব্লক করুন আপনি যেভাবে আপনার জীবনটাকে নিয়ে যেভাবে আপনি উন্নতির পথে এগোতে পারেন আপনি এগোন সবার গুরুজনদের আশীর্বাদ যেমন আমাকে মানুষ করেন আপনার প্রতিও থাকবে আজকের পর থেকে এবং ভালোবাসাও থাকবে এবং অনেক শ্রদ্ধা আপনাকে যে আপনি জীবনের সাথে লড়াই দেওয়ার পরও আপনারা নতুনভাবে বাঁচার জন্য যে চেষ্টাটা করছেন অ্যাটলিস্ট আপনি তো হার মানতে শেখেননি না এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাকে দেখে আরো পাঁচটা মানুষ শিখবে আপনি দেখিয়ে দিন যে আমাকে যে যন্ত্রণাটা ভোগ করতে হয়েছে এত বছর ধরে আমি যে যন্ত্রণায় ভুগি কিছু মানুষ জেনে গেছে এখন চারিদিকে তো তারপরও আমি যে বাঁচতেছি আপনি যে পায়ে উঠে দাঁড়িয়েছেন সোজা হয়ে সেইটা একটু মানুষকে দেখান আপনাকে দেখে আরো নারী শিখবে আরো মায়ে বোনেরা শিখতে পারবে ঠিক আছে আপনি তাদের একটা উদাহরণ হন খুব ভালো থাকুন সুস্থ থাকুন যদি স্বামী বেরিয়ে আসার পর তো উকিল উকিলবাবু যদি পেলেন তো ভালো নাহলে আমি আবারও বলছি আমি আছি হুম আর দ্বিতীয় কথা হলো কি তারপরে আসছে প্রাইভেট উকিল আর আপনি যেভাবে আপনি যেভাবে থাকুন আর আর একটা কথা বলি যে স্বামী বেরিয়ে আসার পর বেরোবে তো বটেই হুম বেরিয়ে আসার পর যেহেতু স্বামী স্ত্রীর ব্যাপার তো এটা তো আর পক্স কেস নয় তো বেরিয়ে আসার পর যখন যদি আপনি কোন রকম যন্ত্রণার শিকার হন বা নির্যাতনের শিকার হন তখন আমরা আছি আপনার পাশে এবং থাকবো তখন আপনি লাইভ ভিডিও করবেন আপনার সাথে হওয়া অত্যাচার একদম লাইভ টেলিকাস্ট করে আপনি তখন করবেন আর এর মধ্যে এখন আর করবেন না ওকে আর যদি আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয় দিদি ছোট বোন হিসাবে আপনি ক্ষমা করবেন একদমই না ঠিক আছে ভীষণ সুন্দর করে বুঝিয়েছেন

অনেক ধন্যবাদ আমরা মানুষ হয়ে মানুষের পাশে থাকবো এটাই আমাদের কাজ এনি টাইম এনি প্রবলেম যত রাতি হোক দিদি ফোন করবেন আমি আছি এবং থাকবো আমি থাকলে আরো মানুষ সবাই আছে আজকের পর থেকে আপনার দিকে কেউ তুলবেন না আজকের পর থেকে আপনাকে কেউ নেগেটিভ কমেন্ট করবে না এটুকু আপনি বিশ্বাস রাখতে পারেন আমার এই লাইভ ভিডিওর উপরে এবং আমার উপরে ঠিক আছে খুব ভালো থাকুন দিদি হ্যাঁ ঠিক আছে গুড 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 নাইট নাইট ওকে ওকে যাই হোক দিদির সাথে কথা বলে মনটা হালকা হলো অনেকক্ষণ ধরে দিদিকে তো বলছিলাম ছোট ছোট মুখে বড় বড় কথা বলছিলাম তো দিদি অভিমান করতে পারেন রাগ জন্মাবে না আমার উপরে কেউ রাগ করে কেউ থাকতে পারবে না অভিমান জন্মাতে পারে ভালোবাসা শ্রদ্ধা থেকে অভিমান জন্মায় তো দিদি হয়তো কিছুটা অভিমান করলেও আশা করছি দিদিকে যখন সম্মানটা ফেরাতে পারবো বা দিদি যখন মাথা উঁচু করে একদিন পথ চলবে আপনারা যখন দেখবেন তখন তখন দিদি আমাকে আরো আর অভিমানটা কাটিয়ে দিদি আমাকে আরো কাছে টানবেন এবং আপনাদের মতো দিদিও আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি বহু মানুষের বহু উপকারে কাজে লাগতে পারি এবং পয়সা নিয়ে কাজে লাগতে পারি ঠিক আছে যাই হোক সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন অনেকটা সময় আপনাদের সাথে নিয়েছি আর এতক্ষণ ধরে যে এত মানুষ আমার সঙ্গে রয়েছেন এটাও আমার এখানে মানে কি বলবো ঈশ্বরের আশীর্বাদ অগুন্তি মানুষের ভালোবাসা হাসি বাঁচা তো কখনই সম্ভব নয় রাজ্যে গিয়ে এতজন মানুষ এখন সঙ্গে রয়েছেন বা অরুণিমাদির বিষয় নিয়ে বিষয় সম্পর্কে আপনারা শোনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন তার জন্যেই রাজ্যে গিয়ে আছেন এবং শুধু তাই নয় দিদির পাশেও আপনারা থাকলেন এতজন মানুষ আপনারা কিন্তু দিদির পাশে আছেন বলে আমি ভেবে নেব আর মানুষটা বাঁচুক সুন্দরভাবে বাঁচুক প্রত্যেকটা নারী আমরা নারী পুরুষ উভয়ে আমরা মাথা উঁচু করে বাঁচব নিজেদের সম্মান ফিরে পাওয়ার জন্য আমরা লড়াই দেব আমরা অন্যায়ের প্রতিবাদ করব মানুষ ভুল পথে গেলে মানুষকে ঠিক পথে নিয়ে আসব এবং সমাজকে সচেতন করার জন্য লাইভ লাইভ টেলিকাস্ট চলছে এবং চলবে এইভাবেই অনেক 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 মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ আপনারাও করিয়ে নেন এবং আমিও করিয়ে নেব হ্যাঁ দিদি লাস্ট ফোন একটা ধরেছি সুদীশ নাদি আচ্ছা 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 মানে মামুনি হ্যাঁ আচ্ছা কি ফোন করে দিলাম সবাই দিতে পারবে ঠিক করেছো থ্যাংক ইউ দিদি সোমা মামুনি তুমি তোমার চরণে আমার শতকথী প্রণাম তুমি এই বয়সে যে অসাধারণ গান গাও তোমার কণ্ঠ যে আজও বাচ্চাদের কণ্ঠ ঠিক আছে এমন হয় কখনো একটা বাচ্চা শিশু গান গাইছে তো এমন মনে হয় তোমার কণ্ঠকে আমি অনেক অনেক শ্রদ্ধা জানাই এবং সম্মান জানাই এবং অনেক অনেক ভালোবাসা জানাই তোমার কণ্ঠকে তোমাকে নয় আর তোমার চরণে আমার শতকোটি প্রণাম আশীর্বাদ করো যেন তোমাদের ভালোবাসা নিয়ে অনেক মানুষের মুখে হাসি পড়াতে পারি এবার তো আমারটা আমি চেয়ে নিলাম এবার বলবো তোমাকে আপনারা যারা আছেন বা দেখছেন সোমারয় মামুনি সোমারয় বলে একজন কমেন্ট করেন সোমারয় মামনির আজকে বার্থডে উনি অনেক সিনিয়র ঠিক আছে তো ওনার আজকে বার্থডে তাই আমরা সকলে মিলে ওনার আজকে শুভ জন্মদিনে শুভেচ্ছা বার্তা কমেন্টের মাধ্যমে জানাবো এবং উনি অনেক 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 ভালো থাকুক এবং আমার আয়ু ওনাকে দিক উনি দীর্ঘায়ু হোক আজকের এই জন্মদিনে ওনার এই জন্মদিনে আমার এই ঈশ্বরের মহাদেবের কাছে এই প্রার্থনা আর খুব ভালো থাকুন এইভাবে আমাদের সঙ্গ দিন প্রতিবাদী মুখ একটা সমনি কখনো বা কাউকে যদি কখনো আজকে ওনার জন্মদিনে ওনার ওনার প্রতি মানুষের অনেক ভালোবাসা আছে অনেক আশীর্বাদ আছে ওনার থেকেও যারা গুরুজন আছেন তাদেরও আশীর্বাদ আছে এবং আমাদের অনেক অনেক ভালোবাসা আছে এবং শ্রদ্ধা সম্মান সব কিছুই আমরা ওনাকে করি যারা চেনেন না তারাও আজ থেকে আশা করি মামুনিকে ভালোবেসে ফেলবেন আজকে জন্মদিনে মামুনির এটাই সবথেকে বড়ো পাওয়া যারা চেনেন না তারাও মামুনি কাজে ইউজ করবেন যারা মামুনিকে প্রতিবাদী হিসাবে দেখেছেন শুধুমাত্র এই মেয়েটির জন্য এই মেয়েটিকে কেউ কিছু বললে উনি সহ্য করতে পারেন না শুধুমাত্র প্রতিবাদ করে বসেন সময় রীণাদিকেও একটা কমেন্ট করে বসেছিলেন কেননা সেটার জন্য তার পিছনেও অনেক কারণ আছে তো পরে বলেছেন যে বাবলি এই ব্যাপার অনেকে তো এই বিষয় না আমার এটা ভুল হয়েছে তো বিষয়টা হলো কি যে একজন সিনিয়র মানুষ তিনিও বলছেন রিনাদিও একজন সিনিয়র মানুষ তো রিনাদিও যদি দেখেন রিনাদিও উইস করবে অবশ্যই সবাই তোমরা উইস করো সময়েন খুব খুব ভালো থাকে আর এইভাবেই সুন্দর কণ্ঠ নিয়ে যেন গান গে আমাদের মনটাকে আর উৎফুল্ল করে তোলে এবং খুব তাড়াতাড়ি মামুনির বাড়িতে আমি হাজির হব এবং আমরা সকলেই যাব যারা যারা যেতে ইচ্ছুক বলো তো মামুনির বাড়িতে আমি যাব এবং মামুনির চরণধুলি আমি নিয়ে আসবো মামনির অনেক 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 আশীর্বাদ আমার চাই এবং ওনার গান আপনাদের সামনে লাইভে আমার লাইভে ওনার গান শুনবো এবং ওনার গানের আসর বসবে চলুন খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুভ মামনির শুভ জন্মদিনে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শ্রদ্ধা মামনি খুব ভালো থাকো সুস্থ থাকো আর আমাকে এইভাবে শাসন করো আমাকে একটু ইংলিশটা শিখিও আমি একদম অনভিজ্ঞ হিন্দিটা শিখিও যাতে আমি বাইরে গেলে হিন্দিতে একটু কথা বলতে পারি তোমার এই জন্মদিনে আমি তোমার দিকে বেশি ছেড়ে নিলাম আমি ঠিক আছে আমার ভুলগুলো তুমি শুধরে দিও আমার উচ্চারণগুলো ভুল হলে যেহেতু আমি বলি গণ্ডমূর্খ আমার হলে তুমি একটু গাইড করো যেভাবে তুমি গাইড করছো আমাকে সেইভাবেই গাইড করো খুব ভালো থেকো মামনি সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো শুভরাত্রি টাটা আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে কালকেও দেখা হতে পারে চলুন টাটা সোম মামুনিকে সবাই উইশ করবে ওকে থ্যাংক ইউ সকলকে যা যা উইশ করছো অনেক অনেক ভালোবাসা